প্র্যাকটিস করতে পারি নাকি? আমরা মানে ওগুলো প্র্যাকটিস না করে ড্রিল পিস হয়ে চলে যাচ্ছে, যেটা আমাদের আর্গুমেন্ট গোল। সো আপনারা সবাই একটা সাইটে যান, পিএইচপি ডট নেট। না না না, বসে না, আমি আপনি সেটা বুঝতে পারছি। মানে বলতে চাচ্ছেন যে অন্যান্য ক্লাসে যেটা হয়েছে যে এই বিষয়গুলো বেশি প্র্যাকটিস করা হয়েছে, লেভেল কম করা হয়েছে, না অ্যাকচুয়ালি এই ধরনের বিষয়টা না। ঘটনা হচ্ছে যে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা ক্লাস এবং প্র্যাকটিস করবেন, আলহামদুলিল্লাহ শিখে যাবেন, কিছু করার থাকবেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর এখন বলতে যে ল্যারাভেলের অনেক কিছু আছে যেটা আমি নিজেও জানি না, এটা বলতে কোনো মানে ইয়া নাই, কারণ এটার কোনো শেষ নাই। প্রত্যেকদিন নতুন নতুন জিনিস আসতেছে, আমি কত আপডেট হবো নিজের সাথে, তাই না? বাট আমি তাও যতটুকু জানি ল্যারাভেলের উপর 20-30টা ক্লাস নিতে পারবো। এখন এটা তো আর ওই পুরো কোর্সই তো ল্যারাভেল ফ্রেমওয়ার্কের না, সেক্ষেত্রে আমরা এই জন্য যেটা করা হয় ওখান থেকে জিস্ট যে বিষয়গুলো আমাদের লাগে। হ্যাঁ, যেমন আপনি একটা প্রজেক্ট করতে গেলে ডেফিনেটলি আপনার একটা লগ ইন হ্যান্ডেল করতে হবে সিকিউর, সেটা আমরা দেখাই দিই। তারপরে আপনি কীভাবে পিএইচপি টেমপ্লেট মাস্টারিং করবেন সেটা দেখাই দিই। তারপরে ফ্রেমওয়ার্কের যে স্ট্রাকচার, ল্যারাভেল ফ্রেমওয়ার্কের যে স্ট্রাকচার এবং ফ্রেমওয়ার্কের ভিতরে কীভাবে আপনার মানে ফ্লোটার, ফ্রেমওয়ার্কের ফ্লোচার্টটা সেটা আপনাকে ক্লিয়ার করে দেবে, দেওয়া হবে বিআইটিএম থেকে আর কি, কেমন? সো ইন দ্যাট কেস আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন। এরপরে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি আপগ্রেড হবেন, এটা কোনো শেষ নাই। ইনফ্যাক্ট আমি নিজেও প্রত্যেকদিন 1-2 ঘন্টা ল্যারাভেল প্র্যাকটিস করি, যদি একটা প্রজেক্টে নিজেকে ইনভলভ রাখি, কিছু করার নাই, কারণ তাছাড়া আমাকে আমাকেও তো শিখতে হবে, তাই না? তো এটা হচ্ছে একটা বিষয়, যে জিনিসটা আমি আপনাকে এখানে বলবো সেই জিনিসটা আমি মিনিমাম 5-10 বার করে আসছি আগে, তারপরে এখানে বলার চেষ্টা করি, ঠিক আছে? তো এটা একটা বিষয় আর কি। তো এই জন্য ঘটনা হচ্ছে যে ছেলেমেয়েরা প্রথম দিকে কাজ করতে চায় না, লাস্টের দিকে বলে যে আর দুইটা ক্লাস, এখন ভালো তো শেষ নাই। হ্যাঁ, তো ওই জায়গাতে আর কি। বাট আপনি আপনাকে একটা স্ট্রাকচারে কিন্তু আমরা নিয়ে যাবো আর কি, আপনি এখানে আসছেন খালি হাতে যাবেন না, যদি আপনি টাইপ করেন না ঠিকঠাক মতো প্র্যাকটিস থাকেন মানে উপস্থিত থাকেন ক্লাসে আর কি, ঠিক আছে? তো হোয়াট এভার ইট ইজ, আমরা র পিএইচপিটা হচ্ছে কি সবার বেসম্যান। আপনার র পিএইচপির উপর যদি ভালো দক্ষতা থাকে তাহলে ফ্রেমওয়ার্কটা হয়ে যাবে আপনার কাছে অনেক সহজ। আর র পিএইচপি যদি ঘাপলা থেকে যায় তাহলে কিন্তু ফ্রেমওয়ার্কটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি যদি সিনট্যাক্সে না পড়েন তাহলে ফ্রেমওয়ার্ক সে কি হবে বলেন, তাই না? সিনট্যাক্স মানে ইকো হ্যালো বল না, ঠিক আছে? বুঝতে পারছেন, সিনট্যাক্স মানে বহুত কিছু আছে। ওকে, সেই বিষয়গুলো আমরা দেখবো আর কি আস্তে আস্তে। তো তাহলে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে যে সবাই পিএইচপি ডট এর একটা সাইটে যান, একটা সাইটে যেতে পারে যেতে পারি আমরা পিএইচপি ডট নেট। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করবো আজকে থেকে এই ক্লাস থেকে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। তো এই সাইটটা আমাদের প্রত্যেক দিন 1/2-1 ঘন্টা করে পড়তে হবে নিয়মিত আর কি, বেশি না, আপনি 1/2 ঘন্টা সময় এই সাইটের মধ্যে দেন প্রত্যেক দিন, তাহলে কিন্তু আপনার স্কিল ডেভেলপ হবে আস্তে আস্তে। হ্যাঁ, প্রত্যেক দিন 1/2 ঘন্টা করে দিতে হবে সাইটটার মধ্যে, তাহলেই কিন্তু স্কিল ডেভেলপ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই সাইটটা এসে আমরা কি করব। আপনাদের একটা মজার কথা বলি, আমাকে যখন 2012 সালে এই সাইটটা প্রপোজ করছিল একজন যে আপনি এই সাইটটা পড়েন রেগুলার, তো আমি সাইটে ঢুকে এসে আমি কী করবো, এগুলো কী লিখছে, পিএসপি রিলিজ মানে এখানে এসে কীভাবে কী পড়তে হবে সেই সিস্টেমটা বুঝতে কিন্তু আমার 1-1.5 ঘন্টা সময় লাগছিল, কারণ তখন গাইডলাইন দেওয়ার মতো লোকের অভাব খুব কম ছিল। এখন তো আল্লাহ রহমতে সরকার সুযোগ করে দিছে, আপনারা পাচ্ছেন। সো হোয়াট এভার ইট ইজ, ঘটনা হচ্ছে দেখেন তাহলে এই সাইটে এসে আমরা কী করব। তো এখানে এসে আমরা প্রথমে যেতে পারি মনে করেন ডকুমেন্টেশনে, দেখেন উপরের দিক থেকে মেনুতে আছে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনে আসলাম। ডকুমেন্টেশনে এসে
এখান থেকে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখান থেকে এসে আমরা একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করতে পারি, আপনারা যদি পর্তুগিজ, চাইনিজ, ফ্রেঞ্চ এগুলো পারেন এগুলো সিলেক্ট করতে পারেন। আমি আবার এগুলো একটু কম পারি, আমি ইংলিশটাই একটু পারি। পরে আপনি জাপানিজ ভাষা পড়ে নিন। সো নাও এখানে আসলাম, এখানে এসে দেখেন এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। একদম এই গেটিং স্টার্টেড থেকে শুরু করবেন একদম লাস্ট পর্যন্ত, এটা কিন্তু একদিনে, এক মাসে, এক বছরে, এক বছর ধরে আপনি যদি করেন তাহলে একটা আয়ত্তে আসবে। আপনি প্রত্যেক দিন আধা ঘন্টা করে সময় দিন স্যাটের পিছনে, তাহলে দেখবেন যদি ছয় মাস ক্যারি করেন এভাবে কন্টিনিউ করেন তাহলে কিন্তু আল্লাহর মতো আপনার কাছে হিউজ ইনফরমেশন চলে আসবে, তাই না? যেটা আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে। ইনফরমেশন বিল্ড আপ করে কি কনফিডেন্স? আপনাকে বলা হলো যে আপনি একটা সম্পর্কে কিছু জানেন, আপনাকে বলা হলো যে আপনি আমির খান সম্পর্কে কিছু বলেন, আপনি যদি আমির খান সম্পর্কে কিছু না জানেন তাহলে তো বলাটা মুশকিল, তাই না? আর যদি জানেন তাহলে কি কনফিডেন্সের সাথে বলতে পারবেন। সো হোয়াট এভার ইট ইজ, গেটিং স্টার্টেড এর মধ্যে ইন্ট্রোডাকশনে ক্লিক করলাম। ইন্ট্রোডাকশনে ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা বিষয় আসতেছে। তো এখানে এই যে ডান পাশে খেয়াল রাখবেন, গেটিং স্টার্টেড, ইন্ট্রোডাকশন, এ সিম্পল টিউটোরিয়াল, আর এখান থেকেই দেখেন হোয়াট ইজ পিএসপি, এটা দিয়ে আপনি এর আগের প্রিভিয়াস, এটা হচ্ছে কি নেক্সট, ম্যানুয়ালটা কিভাবে অনলাইনে স্টাডি করবেন সেই বিষয়টা বলার চেষ্টা করতেছি। এছাড়াও এখান থেকে আমরা দেখেন টেবিল অফ কন্টেন্ট, এখানে যদি হোয়াট ইজ পিএসপি এখানে ক্লিক করেন, এখানে খুব সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে, এখানে খুব সুন্দর ভাবে বলা আছে পিএসপি সম্পর্কে এখানে। সো এখান থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। এবার মনে করেন আপনি পরবর্তী চ্যাপ্টারটা, পরবর্তী টপিকসটা স্টাডি করবেন, তো এই যে হোয়াট ক্যান পিএসপি ডু, এখানে ক্লিক করবেন, এখানে এসে এখানে পড়তে পারেন। এরপর আপনি নেক্সট চ্যাপ্টারে যাবেন, এই যে সিম্পল টিউটোরিয়াল, এখানে ক্লিক করবেন, দেখেন আমি নেক্সট চ্যাপ্টারে চলে আসছি। এবার এখান থেকে এখানে টপিক সিলেক্ট করবো, কেমন? আবার আমি প্রিভিয়াস চ্যাপ্টারে যাবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করি, দেখেন ইন্ট্রোডাকশনে যাই, গেটিং স্টার্টেড, এখন কোথায় চলে আসছি, একদম প্রথম পেজে চলে আসছে না, এই যে প্রিফেস দিলে পিএসপি ম্যানুয়াল, এখন কোথায় আসছি, একদম প্রথমে কপিরাইট, এখন কোথায় আসলাম, একবার সেই প্রথম জায়গায়, তাই না? সেইভাবে আমরা ম্যানুয়ালটা স্টাডি করব। এছাড়াও আরো একটা বিষয় ইন্টারেস্টিং আছে, আপনাদের সবার কাছে তিন চারটে করে স্মার্টফোন আছে আমি জানি, তো এই স্মার্টফোনে প্লে স্টোরে গিয়ে আপনি পিএসপি ম্যানুয়াল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সারাদিন তো খালি আজে বাজে অ্যাপস নামান, একটা ভালো অ্যাপস নামান, প্লে স্টোরে গিয়ে আপনি পিএসপি ম্যানুয়াল লিখে সার্চ দিলেই পাবেন। এই দেখেন আমার এখানেও আছে, আমার হাতে ছোটখাটো একটা স্মার্টফোন আছে, এখানে আমি এটা নামাই নিছি, আমি এটা পড়ি মাঝে মধ্যে যখন কোনো কাজ থাকে না, মনে করেন কারোর সাথে দেখা করতে গেছি আসতেছে না, কি করবো, বের করে পড়ি, ঠিক আছে, চার দোকানে গেছি, চা চা অর্ডার দিছি, চা আবার বলছে মামা একটু চাটা গরম দিছি, দেরি হবে, ঠিক আছে তাহলে বানাও, বয়ে বয়ে পড়ি চার দোকানে বসে বসে, যেখানে যখন যে অবস্থায় আছি কোনো কাজ নেই তো ঠিক আছে। তো এইভাবে আর কি, মানে একটু করতে হবে আর কি, চিন্তা করতে হবে বিষয়টা নিয়ে। সো হোয়াট এভার ইট ইজ, আপনার একটু স্টাডি করেন এই বিষয়টা, দেখেন পিএসপি কি, পাঁচ মিনিট সময় দিলাম, তারপরে আমি এই বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা ডকুমেন্টেশন থেকে গেটিং স্টার্টেড ইন্ট্রোডাকশনটা একটু পড়াশোনা করেন, যে হোয়াট ইজ পিএসপি।
দেখলাম এখানে যে হোয়াট ইজ পিএসপি, পিএসপি কি, তাই না? আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে আপনারা এই কথাটুকু বলে দেবেন, দ্যাটস গুড এনাফ, যে পিএসপি হচ্ছে কি, একটা ওয়াইডলি ইউজড ওপেন সোর্স জেনারেল পারপাস একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা তৈরি করা হয়েছিল কিসের জন্য, ওয়েব ডেভেলপমেন্টের জন্য, এবং যেটা এইচটিএমএল এর সাথে এমবেডেড হয়ে কাজ করতে পারে। পিএসপি হচ্ছে একটা জেনারেল পারপাস একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ওপেন সোর্স, এটা তৈরি করা হয়েছিল ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য, এবং এটা এইচটিএমএল এর সাথে এমবেডেড হয়ে কাজ করতে পারে। স্যার ওপেন সোর্স বলতে কি বোঝাচ্ছে? ওপেন সোর্স বলতে বোঝানো হচ্ছে যে এটা দিয়ে আপনি যদি সফটওয়্যার ইয়া করেন, তার জন্য আপনাকে কোনো লাইডিয়া করতে হবে না, পেমেন্ট করতে হবে না, ওপেন সোর্স ফ্রি, ফ্রি। হ্যাঁ, সো নাইস। নাও এবার পিএসপি এর অ্যাব্রিভিয়েশন কি, তো পিএসপি এর অ্যাব্রিভিয়েশন অনেকে বলে পার্সোনাল হোম পেজ। এটা ছিল প্রথমে 1994-95 সালে যখন পিএসপি প্রথম আসে, তখন বেসিক্যালি এটা করা হয়েছিল আর কি। হ্যাঁ, সো পিএসপি বর্তমান অ্যাব্রিভিয়েশন কি, হাইপার টেক্সট প্রি প্রসেসিং, তাই না? আচ্ছা, অনেকে আসে নাই, ঘটনা কি বলেন তো? আপনাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 9-8-31-32 জন থাকার কথা, ঘটনা কি শেয়ার কই আপনাদের? জি, আপনি এভারেজ 22-23 জন থাকে, 22-23 জন থাকলে তো হবে না রে, সবার ফেসবুকে একটা ঝাড়ি দিবেন যে পিএসপি প্রায় আলোচনা শুরু হয়েছে, এখন ক্লাসে আসাটা বাধ্যতামূলক, ক্লাসে না আসলে কিন্তু ঠিক আছে, খবর আছে, কি খবর আছে সেটা পরে জানানো হবে, ওকে? এভাবে একটা সেরকম একটা থ্রেড দিবেন, না হলে বলবেন যে আমরা সবাই পিকনিকে যাচ্ছি, কি বলা যায় বলেন তো? বলবেন যে ঠিক আছে বিআইটিএম থেকে ফ্রি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন ইনক্লুডিং খাবার, ঠিক আছে, আনলিমিটেড, ওকে, সো বলবেন আর কি, যাই হোক। হ্যাঁ, আনলিমিটেড বলে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, তাহলে বিশ্বাসযোগ্য কিছু একটা বলবেন, ঠিক আছে বাবু সাহেব? আপনি তো আসছেন আজকে না? আচ্ছা, তো বলা হচ্ছিল পিএসপি প্র্যাকটিস করবো আমরা, যে পিএসপি হচ্ছে একটা ওয়াইডলি ইউজ ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্রথম কথা হচ্ছে ওপেন সোর্স ওয়াইডলি ইউজ মানে কি, সবচেয়ে মানে ব্যাপকভাবে ব্যবহৃত, ওপেন সোর্স মানে ফ্রি, জেনারেল পারপাস মানে সাধারণ উদ্দেশ্যে আর কি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে কি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে বলা হচ্ছে যে যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজের সাথে মিলেমিশে কাজ করতে পারে, মিলেমিশে একসাথে এক্সিকিউট হতে পারে। মনে করেন ফাইল একটাই, সেখানে আমি একাধিক একটা ফাইলের মধ্যে আমি একাধিক ল্যাঙ্গুয়েজ লিখলাম, এবং সেই ফাইলটা আমি যখন রান করাচ্ছি সব ল্যাঙ্গুয়েজই একসাথে এক্সিকিউট হচ্ছে যে যার সার্ভারে, ওই ধরনের ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে কি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমরা পিএসপি ফাইলের মধ্যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সব লিখতে পারবো, এজন্য এটাকে বলা হচ্ছে কি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে আরেকটা কথা বললে একটু ভালো হতো, এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু সার্ভার সাইডে, আরো একটা পপুলার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে, সেটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পিএসপিও একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্টটা কি ফ্রন্ট এন্ড এর, আর ক্লায়েন্ট সাইডে, রাইট, ক্লায়েন্ট সাইডে, আর পিএসপিটা হচ্ছে কি সার্ভার সাইডে। তো এখানে আমরা এই সার্ভার সাইড কথাটা অ্যাড করব আর কি, যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখন প্র্যাকটিস করবো এটা আবিষ্কার করা হচ্ছে 1994 সালে। তো হ্যাঁ, যে ভদ্রলোক করে তার নাম কি, উনি 1994 দিকে এটা কনসেপ্টটা নিয়ে আসেন, বাট
তখন এটা ওনার যা চিন্তা ভাবনার মধ্যে ছিল, এটা মেইনলি মানে কাজ করার জন্য ওপেন হয়ে যায় সবার জন্য 1995 জুনে। 1995 জুনে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ইয়ে হয়ে যায়। কোনি দাঁড়ান হ্যাঁ রাজু, হ্যাঁ আসসালাম, কি অবস্থা ভাই? কালকে ফোন দিয়েছিলেন রাত্রি না? হয় তখন এই পিএসপি মেইন কাজ ছিল পার্সোনাল হোম পেজ, মানে একজন লোক তার একটা হোম পেজ তার নামে তৈরি করতে পারত। এটা তো পরবর্তীতে 95 থেকে এটা শুরু হয়। 1998 সালে এসে পিএসপি নতুন আরেকটা ভার্সন আছে, PHP 3, আর 1995 যে তখন ওপেন হয় তখন পিএসপি ভার্সন ছিল PHP 2। তো 1998 সালে এটা PHP 3 আকারে আসে এবং তখন আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আছে সেগুলো কিছুটা ইনক্লুড হয় PHP 3-তে। এরপরে তখনও কাজ হয়, তখনও PHP খুব লিমিটেড ছিল অ্যাক্সেস করা। এরপরে 2000 সালে আসলো হচ্ছে PHP 4, নতুন একটা ভার্সন নিয়ে আসলো। যারা এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট করার পিছনে কাজ করতেছে তারা 2000 সালে আর একটা ভার্সন নিয়ে আসলো PHP 4। PHP 4-এ একটা অনেক বড় পরিবর্তন আসে। আপনারা জেন্ডির নাম শুনছেন না? জেন এই জেন্ড ইঞ্জিনে প্রথম কনভার্ট হয় PHP 2000 সালে PHP 4 ভার্সনে, এবং তখন অবজেক্ট ওরিয়েন্টেড এর যে বিষয়গুলো ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এগুলো আস্তে আস্তে আসা শুরু করলো। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা PHP আপনার 3 থেকে আসে, তাই না? PHP 3 ভার্সনের কথা বলা হচ্ছে আর কি, যে PHP 3 আপনার 3 যেটা হয় সেটা আসে হচ্ছে আপনার কত 1998। হ্যাঁ, আর PHP 4 আসে হচ্ছে আপনার 2000-এ আসে আর কি। এই 2000-এ অনেক বড় একটা পরিবর্তন আসে PHP এর আর কি, এবং তার আগ পর্যন্ত এটা খুব রিস্কি ছিল। 2000-এ যখন এটা অবজেক্ট ওরিয়েন্টেড ভালো কনসেপ্ট নিয়ে আসলো এবং ওই যে জেন্ড ইঞ্জিনে মানে কনভার্ট হচ্ছে, তখনই কিন্তু এটা ব্যাপক একটা পরিবর্তন আসে এবং বড় বড় কোম্পানি এই PHP দিয়ে কাজ করা শুরু করে, যেমন গুগল, তারপরে আপনার হ্যাঁ এরকম আরো বড় বড় কোম্পানি তারা আস্তে আস্তে PHP কাজ শুরু করে 2000-এর পরে। এরপরে 2004 সালে আসে হচ্ছে PHP 5। PHP 5-এ যখন আসলো তখন একটা আরো হিউজ পরিবর্তন আসে। 2005-এ হিউজ পরিবর্তন আসে এবং তখন অবজেক্ট ওরিয়েন্টেড এর ম্যাক্সিমাম ফিচারগুলো যেমন অ্যাবস্ট্রাক্ট, নেম স্পেস, পলিমরফিজম এই বিষয়গুলো আস্তে আস্তে এখানে চলে আসে এই PHP 5-এর মধ্যে আর কি চলে আসে, এবং মোটামুটি অনেক ভালো একটা আলোড়ন সৃষ্টি হয়। এবং খেয়াল করে দেখবেন 2005 সাল থেকে কিন্তু PHP মেন মার্কেট শুরু হয় আমাদের কান্ট্রিতে, যদি বলেন বাংলাদেশে। 2005-এর আগে মানুষ PHP কাজ খুব কম করছে। 2004-এর কথা বলা হচ্ছিল আর কি, হ্যাঁ PHP 5-টা আসে 2004-এ। এরপরে আস্তে আস্তে PHP 5.6, 5.26 বিভিন্ন সময় বিভিন্ন ভার্সন রিলিজ করে এবং সব শেষে রিসেন্টলি এই 2016-তে কত আসছে? 7.1, রাইট, PHP 7.1 এটা তারা রিলিজ করছে আর কি। তো 7.1 তারা রিলিজ করলেও এটা কিন্তু এখনো তারা বলে নাই যেটা দিয়ে আপনারা কাজ করেন। বাংলাদেশে কোনো সফটওয়্যার কোম্পানি এখন এটা দিয়ে কাজ করা শুরু করে নাই, এখানে কিছু লিমিটেশন আছে। দো মানে তারপরও আমরা PHP 7 দিয়ে শুরু করি, ঠিক আছে? কারণ আমরা মোটামুটি প্রিপেয়ার হয়ে যাই নাকি, আমরা যে সার্ভারটা ইউজ করব সেখানে PHP ভার্সন থাকবে 7। ওকে, সো নাইস, তাহলে আমরা এই PHP 7 তো এখন পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড। মজার বিষয় হচ্ছে এটা এখানে MySQL ডেটাবেস সাপোর্ট করে না। আপনারা MySQL ডেটাবেস স্ট্রাকচার জানেন সবাই, আমি জানি PHP MySQL সাপোর্ট করে না। PHP 7 অ্যাপ যদি লেখেন MySQL কোনো কমান্ড লেখেন ফাংশন দিয়ে কাজ করবে না, MySQL আইটা কাজ করে। আর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে PDO। তো PDO বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব আশা করি, ঠিক আছে? তো আমরা MySQL আই দিয়ে মেইনলি কাজ করব আর কি। আমরা কুরিং এ যে এগুলো আছে লাইক ডেটাবেসে ডাটা সেভ করা, ডাটা তুলে নিয়ে আসা, ডাটা এডিট করা, ডিলিট করা, এই কাজগুলো আমরা MySQL আই সিরিজের ফাংশন দিয়ে করব, ঠিক আছে? সো PHP হিস্টোরি বলতেছিলাম, যে ল্যাঙ্গুয়েজের ভার্সনগুলো নিয়ে কথা হচ্ছিল কখন কোনটা আসে আর কি, ঠিক আছে? আপনি ক্লাসের এই হচ্ছে বিষয় আর কি। এখন PHP একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কিসের? সার্ভার সাইডের। এখন PHP সার্ভারের নাম কি?
তাই না? পিএসপি সার্ভারের নাম কি? এখানে একটা বিষয় আছে, তো পিএসপি সার্ভারের নাম হচ্ছে আমরা বললাম অ্যাপাচি, তাই না? সো অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনাকে পিএসপি কয়েকটা সার্ভারের নাম, আমরা যদি এভাবে বলি যে পিএসপি একটা সার্ভার হচ্ছে অ্যাপাচি, তাই না? অ্যাপাচি মানে টিভিএস এর অ্যাপাচি কিন্তু না, ঠিক আছে, আরটিআর না, এগুলো সবগুলো হচ্ছে কি পিএসপি সার্ভার, এই সবগুলো সার্ভারের মধ্যে আপনি পিএসপি স্পি রান করাতে পারবেন। আমি একটা ল্যাঙ্গুয়েজ লিখলাম, এখন সার্ভারটা কেন লাগবে? আমি মনে করেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা ফাইল তৈরি করলাম, আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, আমি সেই ডকুমেন্টটাকে ফটোশপ ওপেন করতে পারবো? ওপেন হয়তো করা যাবে, কিছু পড়া যাবে, আবার মনে করেন হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে না? আবার আপনি মনে করেন কোন একটা ইমেজ, কোন একটা ইমেজ আপনি মনে করেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবেন, কি আসবে? কেন হচ্ছে না? আমি একটা ইমেজ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কেন দেখতে পারতেছি না? কারণ ইমেজটা পড়ার জন্য যে সমস্ত রুলস, সেই রুলস গুলো নোটপ্যাড প্লাস প্লাস এ নাই। তার মানে নোটপ্যাড প্লাস প্লাস ইমেজের সার্ভার না। ইমেজের সার্ভার কে? বিভিন্ন ধরনের উইন্ডোজ ফটো ভিউয়ার, তাই না, অ্যাডোব ফটোশপ, এগুলো হচ্ছে, এগুলো যে আমি দেখতে পারি। এর জন্য পিএসপি স্ক্রিপ্ট রান করানোর জন্য তো সার্ভার লাগবে, এগুলো হচ্ছে অত্যন্ত জনপ্রিয় সার্ভার। এর মধ্যে এগুলো ইউজ প্রথম থেকে হতে এখন আর হয় না, জিউস এওএল এখন আর হয় না, এখন সবচেয়ে পপুলার হচ্ছে অ্যাপাচি। এছাড়া আরো একটা সার্ভার আছে আইএস, এটা হচ্ছে উইন্ডোজ এর একটা কম্পোনেন্ট। যারা মনে করেন সি শার্প ধরে কাজ করে, .NET এ কাজ করে, তারা এই সার্ভারটা ইউজ করে ম্যাক্সিমাম। আর পিএসপি ধরে যারা কাজ করে তারা ম্যাক্সিমাম ইউজ করে অ্যাপাচি। অ্যাপাচি আইএস হচ্ছে উইন্ডোজ এর একটা কম্পোনেন্ট, নাম হচ্ছে কি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। Okay, Internet Information Service. এটা নিচে পুরো আছে, এটা তার, এটা তো নষ্ট হয়ে যাবে। স্কুলে নিচে করে রাখবে কেন? ওপরটা করে রাখতে বলছি, এই কিন্তু পাড়া কিন্তু লাগবে মাঝে মধ্যে, কিছু করার নাই। শোনাই, তাহলে যেটা বলতেছিলাম যে অ্যাপাচি IIS, GIS এবং AOL এদেরকে বলা হচ্ছে কি পিএসপি সার্ভার, তাই না? এর মধ্যে GIS এবং AOL তো এখন আর মানুষ ইউজ করে না, এটা অনেক পুরাতন হয়ে গেছে, এটা ওই মানদার তারা মনে রাখে, বুঝতে পারছেন? IIS হচ্ছে কি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এটাও ইউজ করা যায়, এটা শিখবেন আপনারা বাসায়। হ্যাঁ, এরপরে আমরা সবচেয়ে মানে পপুলার কোন অ্যাপ আছে, আমরা অ্যাপাচিটা ইউজ করবো পিএসপি স্ক্রিপ্ট রান করানোর জন্য। সো নাইস, এখন এই অ্যাপাচি সার্ভারটা আমরা দুই ভাবে ইনস্টল করতে পারি আমাদের মেশিনে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা ওই ডাইরেক্ট গুগলে সার্চ দিয়ে অ্যাপাচি নামিয়ে কনফিগার করে আমরা টার্মিনাল ইউজ করে করে পিএসপি স্ক্রিপ্ট রান করাতে পারবেন টার্মিনালের মাধ্যমে, কমান্ড প্রম্পট থেকে। ওভাবে করলে আপনি পিএসপির মজা পাবেন না। এছাড়া আমরা অ্যাপাচি সার্ভার সহ আরো বেশ কয়েকটা সার্ভার, যেমন মাইএসকিউএল, তারপরে কি টম কেয়ার, তাই না? হ্যাঁ টম কেয়ার, তারপর আরেকটা কি আছে ফাইল জিলা, না ফাইল জিলা, মার্কিউরি, ঠিক আছে, এই ধরনের চার পাঁচটা সার্ভার মিলে একটা ডেস্কটপ বেস সফটওয়্যার আছে, তাই না? তার নাম কি জ্যাম। আমরা এই ডেস্কটপ বেস সফটওয়্যার জ্যামটা ডাউনলোড করে দেন আমরা ইনস্টল করব, দেন ইনস্টল করার পর আমাদের মেশিনে মধ্যে কিছু ফাইল এবং ফোল্ডার তৈরি হবে, সেই ফাইল এবং ফোল্ডারের মাধ্যমে আমরা চাইলে কি করতে পারবো, একটা সার্ভার তৈরি করতে পারবো এবং সেখান থেকে আমরা পিএসপি স্ক্রিপ্ট রান করাবো, তাই না? সো এখানে তো এমন কেউ আছেন যে সার্ভার ইনস্টল দেন নাই অ্যাপাচি সার্ভারটা? এটা হ্যাঁ একজন পায়, মানে এটা কিন্তু অন্যভাবে নেওয়ার কিছু নাই, কারণ আমি এটা পারলেও করবো, যদি সবাই পারেন তাও করবো, না পারলেও করবো। তারপর আমি রিসোর্ট একটু দেখতে চাচ্ছিলাম, জ্যামটা দেওয়া হয়েছে না, ফাইন, জ্যাম অ্যাপাচি কোনোটাই দেওয়া, কোনোটাই দেওয়া হয় নাই, ফাইন। সো তাহলে আমরা
চলেন আমরা দেখি যে কিভাবে আমরা জ্যামটা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। ঠিক আছে, দেখেন apachefriend.org নামে একটা সাইট আছে, তারপর গুগলে যান, সবাই গুগলে আসতে পারি। গুগলে এসে আমরা এখানে লিখে দিলাম জ্যাম ডাউনলোড, জ্যাম ডাউনলোড লেখার পর এখানে দেখেন বলা হচ্ছে যে apachefriend.org একটা সাইট পাইছি, তাই না? সেখানে আসেন apachefriend.org তে। এখানে আসার পর দেখেন এখানে বলা আছে জ্যাম ফর উইন্ডোজ, জ্যাম ফর লিনাক্স, জ্যাম ফর ওএস এবং জ্যাম ফর অ্যান্ড্রয়েড। সো আমরা বেসিক্যালি আমাদের ওএস যদি উইন্ডোজ এর হয় তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করবো না আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম। আপনি যদি ম্যাক চালান, আপনার যদি লিনাক্স হয় তাহলে এখান থেকে ডাউনলোড করবো, আর যদি অ্যাপেল টেফেন চালান তাহলে এখান থেকে করবো আর কি, ম্যাক টেক চালে এখান থেকে। সো সাধারণত সবার উইন্ডোজই ম্যাক্সিমাম থাকে, তাই না? তো উইন্ডোজ হলে কি করবেন, এখান থেকে ডাউনলোড করতে হবে। এখন এখানে দেখেন তিনটা ভার্সন আছে, 5.5.38, 5.6.28 আর 7.0.13। তো বেসিক্যালি এই তিনটা ভার্সন আছে কোনটা, এই তিনটার জন্য। আপনি যদি এটা নামান তাহলে কত পাবেন, 5.5.38, এটা আমরা নামাবো না, এটা নামাইলে 5.6.28। বেসিক্যালি এইটা হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো এখন বর্তমানে ইউজ করে, বাট আমরা এখান থেকেই শুরু করব, যা থাকে কপালে। ঠিক আছে, সো তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটার মধ্যে যদি আমরা এই এই জ্যামটা ডাউনলোড করি, এখানে একটা কথা বলা দরকার যে জ্যাম ছাড়াও কিন্তু অনেকে ওয়াম্প ইউজ করতে পারেন, তাই না? ওয়াম্প, ম্যাম্প, ল্যাম্প এগুলো ইউজ করতে পারেন। সো ওয়াম্প যদি ইউজ করেন, ওয়াম্পে আর জ্যাম্প একই কোম্পানির, এই সফটওয়্যারটা যে বানাইছে ওটা একই কোম্পানির আর কি, বাট ওখানে ফিচার কম, জ্যাম্পে ফিচার বেশি। সো রিকমেন্ডেড করা হচ্ছে বিআইটিএম থেকে আপনারা জ্যামটাই ইউজ করবেন, এখানে অনেক বেশি ফিচার পাবেন, অনেক বেশি সার্ভিস পাবেন। ঠিক আছে, সো নাইস, তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে 3462 এটা কোনো ম্যাটার না, আমি এখানে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে যাবে। তো সেভ হইতে বেশি না, মাত্র আধা ঘন্টা লাগবে, আমরা এইভাবে সেভ করবো না। হ্যাঁ, আমাদের এটা অলরেডি সেভ করাই আছে, হ্যাঁ এখানে, এবং ইনফ্যাক্ট ইনস্টল করাও আছে। তো এইটা না, আমি দেখতেছিলাম এটা ডাউনলোড করা আছে কোনো একটা জায়গায়, ডাউনলোডের মধ্যে, রাইট? হ্যাঁ, ডাউনলোড করার পর আমরা এরকম পেয়ে যাবো, 32.7.0.91। ঠিক আছে, এইটা এবার ডাউনলোড করার পর যখন এই ধরনের একটি বিষয় পাবেন, এখান থেকে দেখা যাচ্ছে কি, হ্যাঁ এই যে এখানে আছে, এটা নিচে নেওয়ার কোন উপায় নাই আর কি। ডেস্কটপে নিয়ে যাই, দাঁড়ান, এই যেটা, এই যে এরকম আসবে, হ্যাঁ এই যে জ্যাম, হ্যাঁ এরকম একটা ডেস্কটপ এর সফটওয়্যার আসবে। এখন এটাকে যদি আমি ইনস্টল করতে চাই, তো কিভাবে ইনস্টল করতে হবে প্রসিডিউরটা দেখাই দিচ্ছি,
আপনারা বাসায় যে করে নিতে পারবেন, এখানে করা দরকার নাই। আপনাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে এটি ইনস্টল করা আছে। ইনস্টল করার জন্য প্রথমে এসএসএল আমরা ডাবল ক্লিক করলাম, ইয়েস দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। হ্যাঁ, ও ডাবল পড়ছে না। দুইটা হয়ে গেছে, দুইবার ক্লিক করছিল তাই না? সেই রকম একটা নো আসলো। এখানে আসার পর জ্যাম সেটআপ, এখান থেকে আমরা নেক্সট, হ্যাঁ বলেন, এটা একটা ব্র্যান্ড বলতে পারেন, নেক্সট দিলাম। এবার এখানে দেখেন কি কি সার্ভার এখানে আছে, বলা আছে টমক্যাট, মার্কিউরি, ফাইলজিলা, অ্যাপাচি, মাইএসকিউএল, ঠিক আছে। সেগুলো যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল থাকবে, আমরা নেক্সটে ক্লিক করব। শুধু এই জায়গাটা একটু কনফিগারেশন করবেন যে জ্যাম আপনি কোথায় সেটআপ দিবেন। তো বাই ডিফল্ট কোথায় আছে, সি ড্রাইভের মধ্যে জ্যাম নামে ফোল্ডারে, তাই না? সো আপনি আপনার কম্পিউটারের মধ্যে যে ড্রাইভে উইন্ডোজ আছে সেখানে জ্যাম সেটআপ দিবেন, অন্য জায়গায় দিবেন। কারণ যদি কোনো কারণে উইন্ডোজ ফল্ট করে আমরা কি করি, হার্ড ডিস্ক ফরমেট করে ওই ড্রাইভটা ফরমেট করে নতুন উইন্ডোজ সেটআপ দিই না? তাহলে যদি যেখানে উইন্ডোজ আছে সেখানে জ্যাম থাকে তাহলে কি হবে বলেন? সবশেষ, তাই না? এজন্য কি করা হয়, এজন্য রিকমেন্ডেড করা হয় যে যে ড্রাইভে উইন্ডোজ থাকবে সেই ড্রাইভে কখনোই জ্যাম ইনস্টল দিতে হয় না, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে ব্রাউজ করে, এই যে এখানে কি বাটন আছে, ব্রাউজ করে ড্রাইভটা দেখায় দিব আর কি, ঠিক আছে? মনে করেন এভাবে ড্রাইভ দেখায় দিবেন, ড্রাইভ দেখায় দেওয়ার পর এবং ফোল্ডারের নামটা লিখে দিতে হবে এখানে আর কি। এরপরে এখন ডি ড্রাইভের মধ্যে আপনাকে এখান থেকে ফোল্ডার নামটা লিখে দিতে হবে। আমি বললাম জেড এ এম পি পি জ্যাম, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এতটুকু আপনাকে কি করতে হবে, নিজের হাতে লিখে দিতে হবে ফোল্ডারের নামটা। ফোল্ডারের নামটা জ্যাম না হয়ে অন্য কিছু হলেও কি হবে, না হবে না, একটা হইলেই হবে ফোল্ডারের নাম, ঠিক আছে? কি ব্যাপার, আপনি ঘুমাচ্ছেন কেন সামনে বসে, যান একটু হাত মুখে পানি দিয়ে আসেন, সমস্যা নেই, ঠিক আছে? হাত চালালে আর ঘুম ধরবে না, সমস্যা নেই। তো কিভাবে পাঁচটা সিলেক্ট করে দিবেন সেটা বলা হচ্ছিল এখান থেকে। এরপরে যদি আপনি নেক্সট দেন, এখানে এটা ও নিবে না আর কি, যাই হোক। এরপরে মনে করেন আমরা এখান থেকে তাহলে সি ড্রাইভটা সিলেক্ট করে দিই, সি ড্রাইভটা সিলেক্ট করে দিলাম। এরপরে মনে করেন ফোল্ডারের নাম বলে দিলাম HELLO ফরওয়ার্ড স্ল্যাশ, এবার নেক্সট দিব। এবার এখান থেকে এই যে লার্ন মোর অ্যাবাউট জ্যাম, এটা আনচেক করে দিবেন, এরপরে নেক্সট দিবেন, এরপরে নেক্সট। এই জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা ইনস্টল করব না, এভাবে দেখবেন পুরো সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ওকে, পুরো সফটওয়্যারটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। কেমন অবশ্যই যাবে, আমার এখানে এখানে সমস্যা আর কি। এখানে তো এই জি ড্রাইভের মধ্যে ইউজ করা হয়েছে আপনার ম্যাক, ম্যাকের জন্য যে কনফিগারেশন গুলো সেগুলো তারপরও যদি কারো বাসায় সেটআপ দিতে প্রবলেম হয় আমাদের কিন্তু বলতে হবে, কেমন? ফাইন। নাও আপনি যখন আমরা যে ফোল্ডারটা মানে ওখান থেকে যে পাথটা সিলেক্ট করে দিলাম ওই পাথে এবার ইনস্টল হওয়ার পর আমরা মনে করেন এই যে ফোল্ডার লিখে দিবে এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। লোকেশনে যাওয়ার পর দেখেন এর মধ্যে বেশ কিছু ফাইল এবং ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে এভাবে, তাই না? কিছু ফাইল এবং ফোল্ডার্স, এই ফাইল এবং ফোল্ডারগুলো সহযোগিতায় আমরা চাইলে এই যে মেশিনটা, এই মেশিনটাকে একটা লোকাল সার্ভারে তৈরি করতে পারবো। সেই লোকাল সার্ভারে আমরা পিএসপি স্ক্রিপ্ট রান করাতে পারবো। ওকে, সো যখন আমি জ্যাম সফটওয়্যার ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর যে লোকেশনে ইনস্টল দিলাম সেই লোকেশনে এরকম কিছু ফাইল এবং ফোল্ডার চলে আসবে। এখন এখান থেকে আপনি যদি অ্যাপাচি সার্ভিস মানে পিএসপি স্ক্রিপ্ট রান করাতে চান,
তাহলে পিএসপির স্ক্রিপ্ট রান করার জন্য কাকে লাগবে? অ্যাপাচি লাগবে। সো অ্যাপাচিটা স্টার্ট করার জন্য কি করতে হবে? এখান থেকে জ্যাম কন্ট্রোল, তাই না? এই এই ফাইলটা jamcontrol.exe, এই ফাইলটা রান করতে হবে। এই ফাইলটাকে এখানে থেকে আমরা এই ফাইলটাকে রান করাবো। সেখানে ডাবল ক্লিক করলাম jamcontrol.exe। এখানে এসে আমরা দেখেন বেশ কিছু কি সার্ভার দেখতে পাচ্ছি, যেমন অ্যাপাচি MySQL, ফাইলজিলা, মারকিউরি, টমক্যাট। সো অ্যাপাচি পিএসপির জন্য, MySQL, MySQL ডেটাবেস সার্ভারের জন্য, ফাইলজিলা এটা হচ্ছে লাইভ সার্ভার ডাটা আপলোড করার জন্য, মারকিউরি এটা হচ্ছে ইমেল পাঠানোর জন্য, আর টমক্যাট হচ্ছে সি শার্পের জন্য। আমরা এই জ্যাম সার্ভারের মধ্যে সি শার্পের স্ক্রিপ্ট রান করাতে পারব। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা কাজ করব কাকে নিয়ে? অ্যাপাচি কে নিয়ে, তাই না? সো অ্যাপাচি নিয়ে যদি আপনি কাজ করতে চান, প্রথমে কি করতে হবে? অ্যাপাচি সার্ভারটাকে স্টার্ট করতে হবে। সো আমি এখানে যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, অ্যাপাচি সার্ভিসটা দেখেন স্টার্ট হয়ে গেছে, তাই না? আপনারা আপনাদের মেশিনে থেকে এই কাজটাকে একটু করেন, তো দেখেন কোথায় জ্যাম্প আছে, সম্ভবত সি ড্রাইভে আছে। জ্যাম্পের মধ্যে ঢুকেন, এরপরে কন্ট্রোল প্যানেলটা রান করেন। কন্ট্রোল প্যানেলটা রান করে সেখান থেকে অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করেন। এই কাজটা কার হয় নাই? আমাদের সবার কিট রান হয়েছে, ফাইন। নাও এখন এখানে স্টার্ট করার পর এখানে একটা বিষয় খেয়াল করবেন, যে যখন কোনো একটা সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল দেন, সফটওয়্যারটা কম্পিউটারের একটা ড্রাইভে সেভ হয়ে থাকে। এরপরে যখন আপনি সেই সফটওয়্যারটা রান করান, রান করানোর সময় কি হয়, সেই সফটওয়্যারটা আমাদের র্যামের একটা পোর্ট দখল করে নেয়। যখন আমি এখান থেকে অ্যাপাচি সার্ভিসটাকে স্টার্ট করলাম, দেখেন এখানে র্যামের সে কত নাম্বার পোর্টকে দখল করছে, 80443, এই পোর্টটাকে সে দখল করছে। সো বাই ডিফল্ট আপনাদের মেশিনে যদি স্কাইপি থাকে, স্কাইপি সফটওয়্যারটাও যখন আমরা রান করি তখনও র্যামের এই পোর্টটা নিয়ে নেয়, সেম পোর্টটা নিয়ে নেয়, কনফিগার করে একইভাবে আর কি। সো এই কারণে আপনাদের কম্পিউটারে যদি প্রথমে স্কাইপি রান করা থাকে, তাহলে এই পোর্টে আমি এই এই এটা রান হবে না। এখানে স্টার্টে ক্লিক করলে দেখাবে অ্যাপাচি সার্ভার বিজি, এটা একটা অ্যাবনর্মাল কেস। তখন আপনি দুইটা সমাধান আছে এর কাছে, একটা হচ্ছে আপনি স্কাইপিটাকে সাইন আউট করে তারপরে এটা স্টার্ট করে তারপরে স্কাইপিটাকে লগ ইন করতে পারেন, এটা একটা প্রসেস। স্কাইপি থেকে সাইন আউট করে তারপরে আপনাকে এখানে কি করতে হবে, অ্যাপাচি সার্ভিসটাকে স্টার্ট করতে হবে। অথবা আমরা এখান থেকে চাইলে এই অ্যাপাচি যে পোর্টে রান হচ্ছে সেই পোর্টটাও চেঞ্জ করে দিতে পারি, তাই না? তো চলেন আমরা দেখে আসি কোথা থেকে পোর্টটা চেঞ্জ করে। তো এখানে দেখেন এই ডান দিকে কনফিগ নামে একটা ফোল্ডার আছে, পাইছেন? কনফিগে ক্লিক করেন, এরপর এখান থেকে দেখেন অ্যাপাচি এইচটিটিপি কনফ, পাইছেন? প্রথম যে ফাইলটা অ্যাপাচি এইচটিটিপি কনফ, এখানে ক্লিক করেন, দেখেন একটা ফাইল আসবে। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে নামেন, নিচের দিকে দেখেন এখানে লিসেন নামে একটা বিষয় আছে, অলস একটু নিচে নামলেই হবে, পাওয়া যাচ্ছে কি? এখানে দেখেন বলে দেওয়া আছে লিসেন কত, 80, তার মানে এটা কত নাম্বার পোর্টে রান হচ্ছে, 80 পোর্টে। এখানে আপনি চাইলে 80, 88, 81, 82 যা মন চায় তাই করে দিতে পারেন। আপনি এখানে যে পোর্ট লিখে দিবেন সে র্যামের ওই নাম্বার পোর্টে যায় রান হবে, ঠিক আছে? তবে অবশ্যই এটা চেঞ্জ করার পর মনে করেন এখন আছে কি 80 না,
আপনি যদি এটা 80টা চেঞ্জ করেন তাহলে আপনাকে যখন এই সার্ভারে ঢুকবেন তখন ওই পোর্ট নাম্বার দিয়েই ঢুকতে হবে, কথাটা বোঝা গেল না তাই না? আমি এটা পরে বলতেছি। সো পোর্ট কোথা থেকে চেঞ্জ করবেন সেটা তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি এখান থেকে চাইলে পোর্ট চেঞ্জ করতে পারি, ফাইন। এখন মনে করেন আপনার অনেক সময় আপনি এখানে আছেন, এখন এই জ্যামটা আমাদের কম্পিউটারে অনেকগুলো জায়গায় জ্যাম সেট আপ দেওয়া থাকতে পারে। এই কন্ট্রোল প্যানেলটা কোন জ্যাম সার্ভার থেকে আসছে সেটা আমি কিভাবে বুঝব? সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আপনি যে কম্পিউটারে কাজ করতেছেন সেখানে চার পাঁচ জায়গায় জ্যাম সেট আপ দেওয়া থাকতে পারে। এখন এই জ্যাম কন্ট্রোল প্যানেলটা কোন সার্ভার থেকে আসছে তো সেটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, মনে করেন এখন কোনো ফোল্ডার নেই, কোনো ফোল্ডার ওপেন করা আছে নাই, এখন আমি কিভাবে বুঝবো যে এটা কোথা থেকে আসছে? সেটা বোঝার জন্য দেখেন ডান দিকে এক্সপ্লোর নামে একটা ফোল্ডার আছে, পাইছেন তো? ফোল্ডার টোল্ডার সব কেটে দিয়ে এক্সপ্লোরে ক্লিক করেন, এক্সপ্লোরে ক্লিক করেন, দেখেন কি হয়ে গেছে। এক্সপ্লোরে ক্লিক করার পর ওই কন্ট্রোল প্যানেলটা যে সার্ভার থেকে আসছে সেখানে চলে আসছে, তাই না? নাইস। আমরা এভাবে করলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এটাকে এখান থেকে কেটে দেন এটা কিন্তু এখানে নাই, বাট এটা কিন্তু আছে, দেখেন এখানে মিনিমাইজ হয়ে আছে। তার মানে এটা স্টার্ট করার পর অলওয়েজ কি করব আমরা, এটাকে কেটে দিব। তো আমরা জ্যাম সফটওয়্যার ডাউনলোড করলাম, জ্যাম সফটওয়্যার ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর যে লোকেশনে ইনস্টল দিলাম সেই লোকেশনে এসে দেখতে পাচ্ছি কিছু ফোল্ডার এবং কিছু ফাইল আছে। এখান থেকে আমরা জ্যাম কন্ট্রোল ডট ইএক্সজি এই ফাইলটাকে রান করে আমরা কি করলাম, পিএসপি স্ক্রিপ্ট রান করানোর জন্য অ্যাপাচি সার্ভিস সার্ভারটাকে সার্ভিসটাকে স্টার্ট করে নিলাম। অ্যাপাচি সার্ভিসটা বাই ডিফল্ট 80 পোর্টে স্টার্ট হয়, আমরা জানি কিভাবে পোর্ট চেঞ্জ করতে হয়, ঠিক আছে? যদি কোনো কারণে গন্ডগোল হয় এখানে স্টার্ট না হয় তাহলে আপনি কনফিগে যে এইচটিপি কনফিগে গিয়ে কি করবেন, এখান থেকে পোর্টটা চেঞ্জ করে দিয়ে সেভ করবেন। সেভ করে দেওয়ার পর অবশ্যই এটাকে কি করতে হবে, আবার স্টপ করে আবার রিস্টার্ট দিতে হবে। এই জ্যাম কন্ট্রোলটাকে স্টপ করে আপনি যদি কেটে দেন এটা কিন্তু যায় নাই, কোথায় আছে, এখানে আছে। আপনি যদি এটাকে রিমুভ করতে চান কি করবেন, কুইট, কুইটে ক্লিক করলাম, এবার কিন্তু আর নাই। এবার আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করে আবার কি করব, এবার আবার স্টার্ট করব, তাহলে কি হলো জিনিসটা একবার রিস্টার্ট দেওয়া হলো। সো নাইস। এখন আমি তো এখান থেকে অ্যাপাচি সার্ভিসটাকে স্টার্ট করে নিলাম, তাই না? এখন অ্যাপাচি সার্ভিসের টাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এখান থেকে কোন ফোল্ডার যেতে হয়, এইচটিডক্স। এই যে এইচটিডক্স ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটা হচ্ছে অ্যাপাচি রুট ফোল্ডার। এই ফোল্ডারটাকে বলা হচ্ছে কি, অ্যাপাচি রুট ফোল্ডার। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমার যে কয়টা সার্ভার আছে, অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মারকুরি, টমক্যাট, এই প্রত্যেকটা এখানে ফোল্ডার আছে, দেখেন। এটা কি, এটা কি মাইএসকিউএল, এটা কি, এটা কি টমক্যাট, ঠিক আছে? সো অ্যাপাচির জন্য কিন্তু এখানে ফোল্ডার আছে। তো যাই হোক, আমাদের অ্যাপাচি রুট ফোল্ডার কোনটা, এইচটিডক্স। আমরা যা যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেই ফাইলগুলো তৈরি করব কোথায়, এইচটিডক্স এর মধ্যে, ঠিক আছে? এইচটিডক্স এর মধ্যে, এইচটিডক্স এর মধ্যে। এখন এই এইচটিডক্স এর মধ্যে সবাই আসতে পারছেন না, এখানে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করি, এইচটিডক্স এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করেন। আমি নাম দিচ্ছি এসিআইপি পিএসপি 41, আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা নাম দিয়ে দেন, নো প্রবলেম। এইচটিডক্স এর মধ্যে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম এসিআইপি পিএসপি 41 নামে। এবার আমাদের টার্গেট হচ্ছে এই ফোল্ডারের মধ্যে আমরা নেটবিনসের থ্রুতে একটা পিএসপি প্রজেক্ট ওপেন করব। ওকে, নাও নেটবিনসে আসেন,
ফাইল নিউ প্রজেক্ট, এবার কি প্রজেক্ট ওপেন করব, পিএইচপি, নেক্সট এবার ব্রাউজ করে ওই ফোল্ডারে পাত্র দেখায় দেন যে ফোল্ডারটা তৈরি করলেন। এই যে ব্রাউজ করলাম, আমার ওটা ছিল ফোল্ডার নাম কি, এসিআইপি পিএসপি 41, এই যে গেট ইট, যে ফোল্ডারটা তৈরি করলাম আমরা সেটা সিলেক্ট করে আমরা ওপেন দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে কি করতে হবে, আমরা তো সোর্স ফোল্ডারটা দেখাই দিলাম, প্রজেক্টের কি দিতে হবে, নাম দিতে হবে না? আমরা এখানে যে প্রজেক্টের নামটা দিবেন সেটা কোথায় দেখা যাবে বলেন তো? এই যে বাম পাশে দেখা যাবে, তাই না? হ্যাঁ, আমি এর নামটাও এসিআইপি পিএসপি 41 দিয়ে দিলাম, এসিআইপি পিএসপি 41 দিয়ে দিলাম। এবার কি ফিনিশ, সোর্স ফোল্ডার এবং প্রজেক্টের নেম দুটো ঠিক করে দেওয়ার পর আমরা নেক্সট দিব না, আমরা দিব কি ফিনিশ, ফিনিশ দিয়ে দিলাম। ওকে, ফিনিশ দিয়ে দিলাম। এরকম আসছে না, দেখেন বাম পাশে এসিআইপি পিএসপি 41 নামে চলে আসছে, বা যে যে নামে দিচ্ছেন সেটা চলে আসছে। এবং এখানে কয়টা ফোল্ডার আসছে, সোর্স ফাইল এবং ইনক্লুড পাথ, এই দুটো ফোল্ডার আসছে না? আচ্ছা নাইস, এবার আমরা যে ফোল্ডারের মধ্যে ওপেন করলাম সেই ফোল্ডারে যান, দেখেন এখানে কি আসছে, শুধু এনবি প্রজেক্ট নামের একটা ফোল্ডার আসছে, আর কিছু আসে নাই। আপনাদের কি এরকম হচ্ছে নাকি শুধু আমারটা দেখাচ্ছে এরকম? সেম, তাই না? সো নাইস, তাহলে এবার আমরা যেটা করব, বেসিক্যালি আমরা এখানে নেট বিনসে আসি না, বা নেট বিনসে এসে আমরা যা কিছু করব কোথায় করব, সোর্স ফাইলের মধ্যে। আপনি এখান থেকে সোর্স ফাইলের মধ্যে যা করবেন সেটাই কোথায় চলে যাবে, এই ফোল্ডারের মধ্যে চলে আসবে, এই যে ফোল্ডারের মধ্যে আপনি পিসি প্রজেক্ট ওপেন করছেন এখানে চলে আসবে। যেমন মনে করেন আমি এখানে এসে, আমি এখানে এসে সাপোজ একটা ফোল্ডার তৈরি করলাম, সিম্পলি একটা ফোল্ডার তৈরি করলাম, দেখেন চলে আসছে না এখানে। সো আমাদের এই জায়গাটা একটু সিনসিয়ার, মানে এই জিনিসটা ক্লিয়ার থাকা লাগবে। আমি একটা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারের মধ্যে নেটবিনস থেকে একটা প্রজেক্ট ওপেন করলাম, এবং তারপরে নেটবিনস থেকে প্রজেক্ট ওপেন করার পর আমি যা কিছু করব কোথায় করব, সোর্স ফাইলের মধ্যে। কারণ দেখা যাবে যে একটু পরে আপনি কাজ করছেন এক ফাইলের মধ্যে আর আউটপুট দেখতেছেন আরেক ফাইলের মধ্যে, এরপরে বলবেন স্যার সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে না, দোষ কার, কম্পিউটারে। সবই যদি ঠিক থাকে, যদি কাজও না করে তাহলে দোষ কার বলে, কম্পিউটারে, আসলে কি তাই? হ্যাঁ, তাহলে বুঝে নিয়েন কিন্তু বিষয়টা। সো নাও আমরা এখন সোর্স ফাইলের মধ্যে পিএসপির ফাইল নিয়েই কাজ করতে পারবো, বাট একটু অর্গানাইজ ভাবে করতে চাচ্ছি। হাউ, যেমন আজকে ডে কত, 8, তো আমরা এই ফোল্ডারটা কে মনে করেন রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর থেকে রিনেম করতে পারি, কেউ কেউ সরাসরি রিনেম পেয়ে যেতে পারেন, রিনেম না পেলে কি পাবেন, রিফ্যাক্টর, রিফ্যাক্টর থেকে কি করব, রিনেম, রিনেম করে বলে দিচ্ছি এই ফোল্ডারটা রিনেম করে দেয় ডে 08, এবং এবার কি রিফ্যাক্টর, দেখেন এবার ফোল্ডারটার নাম কি হয়ে গেছে, ডে 08। এই ডে 08 এর মধ্যে আমরা একটা কি নিব, পিএসপি ফাইল, ডে 08 এর মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা পিএসপি ফাইল নিয়ে নেন, ক্লাস
আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিলাম, আমরা নাম বললাম যে HEOO হ্যালো ডট পিএসপি। শুধু ফাইলের নাম লিখতে হয়, এক্সটেনশনটা কি হয় অটোমেটিক্যালি চলে আসে, তাই না? এবার দেখেন একটা পিএসপি ফাইল নিলাম, আমাদের এরকম একটা পিএসপি ফাইল চলে আসছে। সো এটা হচ্ছে আমার পিএসপি ফাইল। পিএসপি ফাইল দিতে পারছেন? নাই। এবার পিএসপি ফাইলটা নেওয়ার পর খেয়াল করেন, আমি এই ফাইলটার এবার আউটপুট দেখব। সো কিভাবে? সো আমরা যখন এইচটিএমএল এর কাজ করছি তখন আমরা কি করছি, জাস্ট এই ফোল্ডারের মধ্যে ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কি ব্রাউজার, ওপেন উইথ ব্রাউজার দিয়ে দেখেন। এভাবে করলে কিন্তু আউটপুট আমরা দিয়ে হবে না, কারণ কি আপনি যখন এই ফাইলটাকে ওপেন উইথ মানে কি ওপেন করবেন কিসের মাধ্যমে, ব্রাউজারের থ্রুতে। সো ব্রাউজার কিন্তু আপনি যদি এখানে পিএসপি স্ক্রিপ্ট লেখেন, ব্রাউজার কি পিএসপি স্ক্রিপ্ট পড়তে পারবে? পারবে না। পিএসপি স্ক্রিপ্ট পড়তে পারবে কি অ্যাপাচি। এজন্য আমরা কি করলাম, অ্যাপাচি সার্ভিসটাকে স্টার্ট করে নিলাম। তাহলে এই যে ফাইলটা, এই ফাইলটা আমাকে রান করতে হবে, এই ফাইলটা আমাকে ওপেন করতে হবে কিসের থ্রুতে, অ্যাপাচি থ্রুতে না? তাহলে এখন কথা হচ্ছে যে এই ফাইলটাকে আমরা অ্যাপাচি থ্রুতে কিভাবে রান করাবো। আমি প্রথমে এখানে আসলাম, ব্রাউজারে আসলাম, একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে অ্যাপাচি থ্রুতে রান করার জন্য প্রথমে লিখতে হয় কি, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে ইন্টার দিলাম। লোকাল হোস্ট লিখে ইন্টার দেওয়ার পর এরকম একটা বিষয় চলে আসছে, আপনাদের কি এরকম আসে? হ্যাঁ, এখানে একটা বিষয় বলে নিয়ে রাখি, যদি আপনি প্রথমবার জ্যাম্প ইনস্টল দেন, যখন আপনি প্রথমবার জ্যাম্প ইনস্টল দিবেন তখন কিন্তু লোকাল হোস্ট লেখার পর এরকম আসবে না। ওকে, লোকাল হোস্ট লেখার পর এরকম আসবে না। কিরকম আসবে? জ্যাম সফটওয়্যারটা সেট আপ দিয়ে দেখি হয় কিনা, এটা 5 মিনিট লাগবে মাত্র সেট আপ দিতে সফটওয়্যার। হ্যাঁ, আমি সি ড্রাইভে ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিয়ে বলছি এসিআইপি, বা এখানে বললাম শুধু পিএসপি, পিএসপি কত 41, পিএসপি 41 দিলাম। ওকে, ওই নামের একটা ফোল্ডার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, কেমন, পিএসপি 41 নামে। এই সেট আপ হতে 5 মিনিট লাগবে না। সো যখন আপনি নতুন ভাবে কাজটা করব, এখানে লোকাল হোস্ট লেখার পর এই ধরনের আসবে না আর কি। সো এই ধরনের আসার জন্য ছোট্ট একটু কাস্টমাইজ করতে হয়, তাই না? কি করা লাগে বলেন তো? হ্যাঁ, তারপর লোকাল হোস্ট স্ল্যাশ দি পিএইচ ম্যাপ বেনি দিলে পিএইচপি ডট ফোল্ডার দেয়া, আগে গুলা ডিলিট করে নতুন করে, ঠিক আছে না? হ্যাঁ, তো একটু দেখি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আপনারা যা বলছেন সবই ঠিক আছে। তো ওই লোকাল হোস্টের মধ্যে এইচটি ডটস এর মধ্যে গিয়ে ওখানে বাই ডিফল্ট ইনডেক্স নামে কিছু ফাইল থাকে, সেগুলোকে রিনেম করে দিতে হবে। আমি দেখাচ্ছি না, এটা সেটআপটা হবে।
সো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন যে বিষয়টা আসতেছে এভাবে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও আমরা এটাকে আনচেক করে দিলাম ফিনিশ দিয়ে দিলাম সো আমাদের কথা মতো যে আমরা যে লোকেশনটা সেট করে দিলাম ওই লোকেশনে কি হয়ে যাওয়ার কথা জ্যামটা ইনস্টল হয়ে যাওয়ার কথা না সো আমরা তাহলে ওখানে যাই সি ড্রাইভের মধ্যে এই যে পিএসপি 41 এই ফোল্ডারটা তৈরি করছিলাম না পিএসপি 41 এর মধ্যে যাই এখানে দেখেন বেশ কিছু ফাইল এবং ফোল্ডার তৈরি হয়ে গেছে খেয়াল করছেন আপনারা দেওয়ার পর এরকম হয়ে যাবে এখন এখান থেকে আমাকে আমি যদি অ্যাপাচি সার্ভিসটাকে স্টার্ট করতে চাই তাহলে কি করতে হবে জ্যাম কন্ট্রোল প্যানেলে যেতে হবে না সো বিফোর দ্যাট আমাকে আমার তো অলরেডি আগে কি আছে একটা স্টার্ট করা আছে তাই না তো এরকম একটা আছে এটাকে আমি কি করে দেবো এটাকে কুইট করে দিই কেটে দিলে কিন্তু যাবে না হ্যাঁ কুইট করতে হবে সেবার কন্ট্রোল প্যানেল আবার রান করতেছি দেখেন প্রথমে কি আসবে আপনি যখন প্রথমবার সেট আপ দেওয়ার পর কন্ট্রোল প্যানেলে চাপ দেবেন এরকম ল্যাঙ্গুয়েজ আসবে আমি কোনটা দেবো এটাকে সেভ দিয়ে দিলাম সমস্যা নাই এরকম আসছে ওকে আচ্ছা ফাইন এখন এখান থেকে দেখেন আমরা কি করব অ্যাপাচি সার্ভিসটাকে স্টার্ট করে নিলাম ওকে এবার এটাকে কেটে দিলাম অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করার পর আমরা অ্যাপাচি রুট ফোল্ডার কোনটা এসটি ডকস এই এসটি ডকস এর মধ্যে আমরা অ্যাক্সেস করব তো এসটি ডকস এর মধ্যে আমরা অ্যাক্সেস করব এখন এসটি ডকস এর মধ্যে বাই ডিফল্ট দেখেন এখানে অল্প কয়েকটা এখানে কি চারটা ফোল্ডার সরি চারটা ফোল্ডার এবং চারটা ফাইল আছে তাই না এই চারটা ফোল্ডার এবং চারটা ফাইল আছে কিন্তু এখন মনে করেন আমি যদি ব্রাউজারে যাই আমি অ্যাপাচি রুটে অ্যাক্সেস করতে যাচ্ছি অর্থাৎ আমরা যে অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করলাম অ্যাপাচি সার্ভিসটা এখান থেকে স্টার্ট করে নিলাম এবার ওই অ্যাপাচি রুট ফোল্ডার কোনটা এসটি ডকস এবার এই এসটি ডকস ফোল্ডারের মধ্যে তো আমরা পিএসপি ফাইল নিয়ে কাজ করব তাই না এখন মনে করেন এসটি ডকস ফোল্ডারের মধ্যে এই যে আমরা এখানে একটা ফাইল তৈরি করছিলাম কোথায় যেন জ্যাম্পের মধ্যে এই যে হ্যালো ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করছিলাম না মনে করেন এই ফাইলটাকে আমরা কপি করে নিয়ে এসে আমরা আমাদের এখানে রান করাই এই পিএসপি 41 এর মধ্যে স্টকস এর মধ্যে এখানে রেখে দিলাম জাস্ট ডাইরেক্ট এখানে রেখে দিলাম হ্যালো ডট পিএসপি এখানে রেখে দিলাম হ্যাঁ এখন এটাকে আমি রান করাবো কিসে ব্রাউজারের থ্রুতে সো আমি এখানে এসে প্রথমে কি লিখবো তাহলে কারণ যে অ্যাপাচি রুটে অ্যাক্সেস করার জন্য ব্রাউজার লিখতে হয় লোকাল হোস্ট দেখেন লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম কি আসছে লোকালস লেখার পর প্রথমবার কি আসছে এরকম এবার কিন্তু আগের মতো আসে না আপনারা যখন বাসায় প্রথম সেট আপ দিবেন তো লোকালস লিখে এন্টার দিলে আপনাদের এরকম আসবে এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা অ্যাপাচি সার্ভারের মধ্যে কনফিগার করা আছে অ্যাপাচি সার্ভারের মধ্যে কনফিগার করা আছে কি কনফিগার বেসিক্যালি যখন আমি লোকাল হোস্ট লিখে এন্টার দিচ্ছি ব্রাউজারে যখন আপনি লোকাল হোস্ট লিখে এন্টার দিবেন তখন পিছনের স্টোরিটা কি পিছনের স্টোরি হচ্ছে এই সার্ভারের মধ্য থেকে এই এসটি ডকস ফোল্ডারটা রান হয়ে যাচ্ছে আমার কথা কি শুনছেন কি বলছি বলেন তো কি বলছি এই সার্ভার থেকে তাহলে এসটি ডকটা রান হচ্ছে যখন আপনি লোকাল হোস্ট লিখে এন্টার দিবেন তখন এই সার্ভারের মধ্য থেকে আপনার এসটি ডকস ফোল্ডারটা রান হয়ে যাবে এখন রুলস হচ্ছে যে রুলসটা সেট করে দেওয়া আছে কোন একটা ফোল্ডার যখন আপনি ব্রাউজারের থ্রুতে রান করবেন তখন সেই ফোল্ডারের মধ্যে যদি index.html index.php এনামের কোনো ফাইল থাকে সেগুলো অটোমেটিক্যালি রান হয়ে যায় যখন আপনি কোন একটা ফোল্ডার ব্রাউজারের থ্রুতে রান করাবেন ওই ফোল্ডারের মধ্যে index.html index.php নামের কোনো ফাইল থাকলে সেগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে রান হয়ে যাবে এটা রুলস কোথায় বলা আছে চলেন দেখে আসি সো এই যে এখান থেকে আবার কনফিগ কনফিগ এর মধ্যে এইচটিটিপি কনফিগে যান এখান থেকে দেখেন এখান থেকে যে আমরা পোর্ট দেখলাম না নিচের দিকে আসেন এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন কি অনেক বড় বড় করে লেখা ফন্ট সাইজ যদি কিভাবে বড় করে
এবার একটু বড় হয়েছে না এখানে আছে খুঁজে বের করি স্যার এটা কি স্যার নর্মাল টেক্সট ফাইল নাকি স্যার কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্যার এটা নর্মাল টেক্সট ফাইল এটা বেসিক্যালি এখানে একটা বিষয় আছে দাঁড়ান আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিই ইনডেক্স নামে সার্চ দিলে হবে ও মাই গড কি বলে এভাবে কনফিগার করা আছে হ্যাঁ এবং এগুলো ধারাবাহিক অনুযায়ী যদি এইটা পায় যদি এইটা এবং এইটা পায় আগে কোনটা রান করবে এইটা তারপরে ধারাবাহিক ভাবে আর কি বলা আছে এখানে আপনি এখানে নতুন করে দিতে পারেন যে ইনডেক্স ডট জরি না বা ইনডেক্স ডট কুদ্দুস সেটা রান হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি এখানে বলে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে সো নাইস তাহলে আমরা দেখি তাহলে রুলসটা দেখে আসলাম যে যখন কোনো একটা ফোল্ডার আপনি ব্রাউজারে রান করাবেন সেই ফোল্ডারের মধ্যে ইনডেক্স ডট এসটিএমএল ইনডেক্স ডট পিএসপি এ নামে কোনো ফাইল থাকলে সেটা কি হয়ে যাবে অটোমেটিক্যালি রান হয়ে যাবে তার মানে আমরা যখন এখানে লোকাল হোস্ট লিখে এন্টার দিচ্ছি কোন কোন ফোল্ডারটা রান হচ্ছে এসটিডক এর মধ্যে কোন ফাইলটা আছে দেখেন তো কোনটা রান হয়ে যাচ্ছে বুঝছেন এটা রান হয়ে যাচ্ছে কিন্তু অটোমেটিক্যালি এটার মধ্যে বলা আছে যে এখান থেকে রিডিরেক্ট করে দেওয়া আছে ড্যাশবোর্ডে এবার ড্যাশবোর্ডে যান এই ড্যাশবোর্ডের মধ্যেও দেখেন যে ইনডেক্স ডট এস এমএল একটা ফাইল আছে এটা অটোমেটিক্যালি রান হয়ে যাচ্ছে তার মানে বেসিক্যালি যখন আমি লোকাল হোস্ট লিখে এন্টার দিচ্ছি তখন সে প্রথমে যাচ্ছে কোথায় ইনডেক্স ডট পিএসপি তে এখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে এখান থেকে রান হচ্ছে কোনটা এই ফাইলটা ঠিক আছে এখন আমি যদি এটা বন্ধ করতে চাই কি করতে হবে আমি আমার টার্গেট হচ্ছে আমি এটাকে কি রান করাবো না এটাকে রান করাবো এইটাকে এখন আপনি দুই ভাবে কাজটা করতে পারেন একটা হচ্ছে লোকাল হোস্ট লিখে এন্টার দিলে তার হচ্ছে না সো লোকাল হোস্ট লেখার পর আমি কি করতে পারি ওই ফাইলের নামটা লিখে দিতে পারি হ্যালো ডট পিএসপি হ্যালো ডট পিএসপি লিখে দিলাম এবার কিন্তু ফাইলটা রান হয়ে গেছে এই ফাইলটা এই ফাইলের মধ্যে কিছু আছে কিছু নাই এজন্য কিন্তু কিছু আসে নাই সো নাইস আবার এখন এভাবে করার তো ডিফিকাল্ট কারণ আমাদের অনেক ফাইল থাকবে কার নাম কি কোনো তো থাকবে না সেজন্য আমরা ফোল্ডার লিখে হিট করার পর এই ফোল্ডারের মধ্যে যা আছে সব দেখাইলে ভালো হতো না হ্যাঁ সব দেখাইলে কিন্তু ভালো হতো এজন্য যেটা করা হয় ফোল্ডারের মধ্যে ইনডেক্স নামে কোনো ফাইল তৈরি করবেন না এটাকে আমি ডিনেম করে দিলাম কি করলাম দেখেন ইনডেক্স ডট পিএসপি ফাইলটাকে কি করে দিলাম রিনেম করে দিলাম এবার লোকাল হোস্ট লিখে এন্টার দেই এবার কি আসছে এবার কিন্তু পুরো বিষয়টা চলে আসছে এখন এখান থেকে মনে করেন আমি আবার যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে আগের অবস্থা চলে যাবে না দেখেন ক্লিক করি কি হয়েছে আগের অবস্থা চলে আসছে ঠিক আছে হ্যাঁ সেখানে দেখেন পিএসপি ভার্সন দেখাচ্ছে 7. তাই না আপনি যে পিএসপি ইনফোতে যাবেন এখান থেকে এই দেখেন পিএসপি ভার্সন এখানে কত 7.09 ওকে সো এটা আমরা দেখলাম আর কি বেসিক্যালি সো আমাদের তো এটা লাগবে না তাই না আমরা জাস্ট লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম এখানে আসলাম ওকে সো ধরেন আমি এই সার্ভারে কাজ করব আপনারা বাসায় যে সেট আপ দেওয়ার পর যে ধরনের সিচুয়েশন আসতে পারে সেগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম এখন আমি মনে করেন পিএসপি 41 এর মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি আপনারা এটা করেই ফেলছেন সো একটু ওয়েট করেন আমি করে নিই আমি বললাম যে এসিআইপি পিএসপি 41
ফাইল দিয়ে ওকে আমি আবার একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে একটা পিএসপি প্রজেক্ট ওপেন করলাম এবার এখানে এসে একটা ফোল্ডার নিচ্ছি ডে 8 এবার ডে 8 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি আমি নাম দিলাম ধরেন যে হ্যালো বা সিনট্যাক্স দেই syntax.php সো এটা হচ্ছে আমাদের পিএসপি ফাইল এবার এই ফাইলটাকে আমি ব্রাউজারে রান আর আউটপুট নিয়ে আসতে যাচ্ছিলাম আমি সব কেটে দিলাম শুধু ফাইলের এক্সটেনশনটা কি .php সব কেটে দিলাম সো আমরা পিএসপি ল্যাঙ্গুয়েজটা যে সিকোয়েন্স অনুযায়ী প্র্যাকটিস করব তার একটা চার্ট এখানে আমরা লিখতে পারি এখন বিকজ আমরা পিএসপি কি সেটা নিয়ে প্রথমে কিছু ইনফরমেশন শেয়ার করলাম তারপর পিএসপি সার্ভার নিয়ে কথা বলা বা ভার্সন নিয়ে কথা বলা হচ্ছিল তাই না পিএসপি হিস্টোরি নিয়ে পিএসপি ভার্সন নিয়ে কথা বলা হচ্ছিল তারপরে বলা হচ্ছিল পিএসপি সার্ভার নিয়ে কথা কোন সার্ভার এটা কাজ করে তারপরে পিএসপি স্ক্রিপ্ট রান করার জন্য ওই সার্ভারটা আমরা কি করলাম ইনস্টল দিলাম ইনস্টল দেওয়ার পর সেই সার্ভারটা আমরা কনফিগার করে নিলাম ডিফল্ট কিছু সেটিংস থাকে সেগুলো আমরা কনফিগার করে নিলাম দেন সার্ভারের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম ওই ফোল্ডারের মধ্যে আমরা যে এডিটরটি ইউজ করতেছি নেটবিনস সেই নেটবিনস এর থ্রুতে একটা পিএসপি প্রজেক্ট ওপেন করলাম সেখানে একটা পিএসপি ফাইল নিলাম দ্যাটস অল সো আমাদের এনভায়রনমেন্ট কি রেডি এখন আমরা পিএসপি প্র্যাকটিস করব ওকে সো কিভাবে প্র্যাকটিস করব আমরা এই ধারাবাহিকতায় প্র্যাকটিসটা করব অনেক কিছু খারাপ লাগতেছে দেখেন তো না শরীর খারাপ লাগতেছে স্যার রাতে ঘুমাই নাই না না ডোন্ট টেক ইট আদার আছে আপনার খারাপ লাগলে আপনি রেস্ট নেন সমস্যা নেই মানে খারাপ লাগতেই পারে তাই না এই জন্য বললাম আর কি হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আর কি সিনট্যাক্স ভেরিয়েবল অপারেটর স্টেটমেন্ট অ্যারে ফাংশন এবং ক্লাস আমরা এই কয়েকটা বিষয়ের উপর এগুলো হচ্ছে কি একদম সিনট্যাক্স এই সিনট্যাক্স থেকে শুরু করে সিনট্যাক্স ভেরিয়েবল অপারেটর স্টেটমেন্ট অ্যারে ফাংশন ক্লাস এই কয়টা টপিক সম্পর্কে আমরা প্র্যাকটিস করব প্রথমে যে এগুলো কিভাবে লিখতে হয় কি লিখলে কি হয় সিনট্যাক্স কি সিনট্যাক্স বলতে আমরা কি বলি কিভাবে লিখতে হয় ভেরিয়েবল কি কিভাবে লিখতে হয় অপারেটর কি কিভাবে লিখতে হয় স্টেটমেন্ট কি কিভাবে লিখতে হয় অ্যারে কি কিভাবে লিখতে হয় ক্লাস কি ফাংশন কি কিভাবে লিখতে হয় ক্লাস কি ক্লাস কি কিভাবে লিখতে হয় ক্লাসের কাজ কি ওকে আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করব এই বিষয়গুলো প্র্যাকটিস করার পর কিন্তু মোটামুটি আমাদের পিএসপি সিনট্যাক্স সম্পর্কে একটা আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয় তৈরি হবে এবং আপনাকে সময় দিতে হবে সময় না দিলে কিন্তু হবে না কিভাবে একটা ডেমো দেই একটা বাচ্চা হিসেবে জন্ম গ্রহণ করছে দুনিয়ায় আসছে তো আসার পরে তাকে আপনি প্রত্যেক দিন সকালে 1 কেজি দুপুরে 1 কেজি রাত্রে 1 কেজি 3 কেজি দুধ খাওয়ান 3 কেজি কমলা খাওয়ান 3 কেজি আপেল খাওয়ান বেশি বেশি খাওয়াবেন তাহলে সে এক সপ্তাহের মধ্যে হাঁটা শিখবে তাই না কেন
বেশি বেশি খাওয়াবেন তাতে এক বছর না হয় সাত দিনে হাঁটা শিখে যায়। আমাদের বেসিক্যালি আমরা যেটা করবো আজকে আমরা সিনট্যাক্স ভেরিয়েবল অপারেটর নিয়ে প্র্যাকটিস করব। ওকে, এরপরে একটা ক্লাস স্টেটমেন্টে যাবে, অ্যারে ফাংশনে একটা ক্লাস যাবে, ক্লাসে একটা ক্লাস যাবে। তখন চারটা ক্লাস লাগবে আমাদের এই বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য আর কি। আপনারা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন তাহলে তিনটা ক্লাসেও সম্ভব, কিন্তু একবার করে করতেই হবে আর কি। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু স্কিপ করে যান তাহলে কিন্তু সেটা স্কিপই থেকে যাবে। অলরাইট, সো সিনট্যাক্স নিয়ে কথা হচ্ছিল। এবং মজার বিষয় কি জানেন, আপনি যদি এগুলো একবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি শেখাটা আপনার জন্য অর্ধেক হয়ে গেল। কেন? আপনি পিএসপি প্র্যাকটিস করতেছেন, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স আছে, জাভা, সি শার্প, পাইথন এগুলোর সিনট্যাক্স নাই আছে, সিনট্যাক্স আলাদা, পিএসপি সিনট্যাক্স একরকম, কোর সিনট্যাক্স আর একরকম। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আছে? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আছে? স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, ক্লাস, কনসেপ্ট সবার এক, শুধু আলাদা কি সিনট্যাক্স, লেখার ধরন আলাদা। ওকে, সো নাও সিনট্যাক্স কি? সিনট্যাক্স বলতে বোঝানো হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি যে ফাইলের মধ্যে কোড লিখবো সেই ফাইলের এক্সটেনশন কি হবে, পিএসপি ফাইলের এক্সটেনশন কি .php, এটা হচ্ছে প্রথম কথা সিনট্যাক্স বলতে। এরপরে পিএসপি ফাইলের মধ্যে আমি স্ক্রিপ্ট কিভাবে লিখবো, কোন এনভায়রনমেন্টে দরকার আছে না নাই, দরকার আছে। আপনি পিএসপি ফাইলের মধ্যে ডাইরেক্ট পিএসপি স্ক্রিপ্ট লেখা যাবে? যাবে না। এনভায়রনমেন্টে দরকার আছে, এনভায়রনমেন্ট কি? পিএসপি ফাইলের মধ্যে আমরা লেস দেন সাইন, হোয়াট সাইন, পিএসপি এটা দিয়ে শুরু করতে হবে এবং এটা দিয়ে শেষ করতে হবে। এই মাঝখানের যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে কি? পিএসপি স্ক্রিপ্ট লেখার এনভায়রনমেন্ট। আমি যদি এই দুইটা না দেই আমি পিএসপি স্ক্রিপ্ট লিখতে পারবো? এরর দেখাবে, পারবো না। এজন্য এটা দিয়ে শুরু করতে হবে, এটা দিয়ে শেষ করতে হবে। নোটিস দ্যাট কোন একটা পিএসপি ফাইলের মধ্যে যদি শুধুমাত্র পিএসপি কোড থাকে তাহলে এটা দরকার নাই, শুধু এটা দিলেই হবে। আমরা জানি কি পিএসপি একটা কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, যেহেতু এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তার মানে কি এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথেও মিলেমিশে কাজ করতে পারবে। সো কোনো একটা .php ফাইলের মধ্যে আপনি HTML, CSS, PHP, JavaScript সব লিখতে পারবেন। এজন্য যদি PHP ফাইলের মধ্যে শুধুমাত্র PHP কোড থাকে তাহলে এটা দিতে হবে না, হবে না, এটা না দিলেও কোনো সমস্যা নেই। আর যদি কোনো একটা PHP ফাইলের মধ্যে HTML এর কোড থাকে, CSS এর কোড থাকে, JavaScript এর কোড থাকে, PHP এর কোড থাকে তাহলে কি করতে হবে? যার যার কর্তব্য তার তার কি করতে হবে? ব্লকের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, সো নাইস। এই একটা সিনট্যাক্স ছাড়া আমরা আরো একটা সিনট্যাক্স এর মাধ্যমে পিএসপি কোড লিখতে পারি। HTML এর একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হয়, স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হয়। এর মাঝখানে লিখতে হয় একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু পিএসপি। এর মাঝখানে যে এনভায়রনমেন্ট এটাও পিএসপি স্ক্রিপ্ট লেখার এনভায়রনমেন্ট। এর মাঝখানে যে এনভায়রনমেন্ট এটাও কি? পিএসপি স্ক্রিপ্ট লেখার এনভায়রনমেন্ট। এর মাঝখানেও আপনি পিএসপি স্ক্রিপ্ট লিখতে পারবেন। ওকে, তবে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? এইটা, এইটা মানদত্তার আমলের, বুঝতে পারছেন? বাট আপনি জেনে রাখেন, কাজে লাগবে। যদি কোনো ওয়েব ডেভেলপার মেয়ের সাথে থাকে না, আবার আপনি আপনারা যাদের মানে অপোজিট জেন্ডার আছেন তারাও ঠিক আছে থাকে না, কোন ওয়েব ডেভেলপার ছেলে থাকলে বলতে পারেন আর কি। অলরাইট, সো নাও আমরা এনভায়রনমেন্ট দেখলাম যে ফাইল সিনট্যাক্স সিনট্যাক্স সম্পর্কে বলা হচ্ছিল, যে ফাইলের নাম কি হবে, এক্সটেনশন কি হবে,
এনভায়রনমেন্ট কি, ফাইলের মধ্যে আমি কিভাবে কোডগুলো লিখব, এবং আমরা দুইটা সিনট্যাক্স দেখলাম, দুইটা সিনট্যাক্সের মধ্যে আমরা পিএইচপি স্ক্রিপ্ট লিখতে পারবো। ইনফ্যাক্ট আমরা প্র্যাকটিসও করব এখন। এবার হোয়াট ইজ দিস, দিস ইজ সিঙ্গেল কোটেশন, তাই না? এটা কি ডাবল কোটেশন? সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনকে প্রোগ্রামিং এর ভাষায় বলে স্ট্রিং সাইন। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? স্ট্রিং সাইন। আর স্ট্রিং সাইনের মধ্যে আপনি যা কিছু লিখবেন সেটাই কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে। মনে করেন আমি এখানে লিখলাম যে জসিম, চিত্রনায়ক জসিম অথবা মোরসানি, কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে। আপনি যা লিখবেন, আর যদি কোনো কিছু না লাগেন তাহলে সেটা কি হয়ে থাকবে? এম্পটি স্ট্রিং, এম্পটি স্ট্রিং। সো এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এর ভ্যালু কি? 1 2 3 স্যার। এর ভ্যালু কি? জসিম। এর ভ্যালু কি? এম্পটি। এটা হচ্ছে এম্পটি স্ট্রিং, সবই স্ট্রিং। সো কোন একটা স্ট্রিং কে পিএইচপি তে আউটপুট নিয়ে আসার জন্য আমাদের সিনট্যাক্স আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে কি? একম, একটা হচ্ছে প্রিন্ট। আমরা ইকো এবং প্রিন্ট এই ফাংশনগুলো বা সিনট্যাক্সগুলো ইউজ করে কি করতে পারি? আমরা একটা স্ট্রিং কে আউটপুটে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা প্রথমে এই এনভায়রনমেন্টের মধ্যে কোন একটা স্ট্রিং কে আউটপুটে নিয়ে এসে দেখি, আবার এই এনভায়রনমেন্টের মধ্যে কোন একটা স্ট্রিং কে আউটপুটে নিয়ে এসে দেখি। This is our first practice, all right? So let's call him, shabai. So, ekhane eshe ki korbo tahole? Prothome what sign? Less than sign. Erpore what sign? PHP. Ete ki? Single quotation na? Ar eta hocche? Double quotation. স্বামীর মাঝখানে যা লিখে দিব তাই কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে। আর এটাকে বলা হচ্ছে স্ট্রিং সাইন। তো আমি এখানে লিখে দিলাম যে হ্যালো পিএসপি, সো দিস ইজ স্ট্রিং। তা এটা একটা স্ট্রিং, এর ভ্যালু কি? হ্যালো পিএসপি। এটাকে যদি আমি ব্রাউজারে আউটপুট দেখতে চাই তাহলে আমার কাছে সিনট্যাক্স আছে কি কি? ইকো আর প্রিন্ট। আমি প্রথমে ইকো ইউজ করি, শুরুতে কি দিয়ে দিলাম? ইকো। এবার প্রোগ্রামিং এর ভাষায় এটাকে কি বলে? এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। ছোটবেলা যখন রচনা লিখছেন আওয়ার স্কুল বা আওয়ার ভিলেজ, তখন একটা সেন্টেন্স শেষ হওয়ার পর কি দিছেন? ফুল স্টপ অথবা দাঁড়িয়ে। এখন এটাও তো একটা বাক্য শেষ, এটা একটা বাক্য, এর শেষ হওয়ার পর কি দিতে হবে? ফুল স্টপ অথবা দাঁড়ি কমা, ওটাকে কি বলে? সেমিকলন, ঠিক আছে? সেমিকলন, রাইট। সো নাও এবার আমার স্টেটমেন্টটা কমপ্লিট। এবার যদি ব্রাউজারিং করি, রিলোডিং দেই, দেখা যাচ্ছে হ্যালো পিএসপি। এখন দেখেন এখানে কিন্তু আমি পিএসপি কোনো ক্লোজিং ট্যাগ দিই নাই, কারণ কি? দিলেও সমস্যা নাই, হ্যাঁ দিলেও সমস্যা নাই, ফাইন। তো এখন এখানে কোনো লিখে প্রিন্ট ইউজ করেন, আমরা কোনো একটা লাইন লিখে যদি কমেন্টস করতে চাই ইউজ করবো কি? ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ করতে পারি। এবার এখানে কোনো দিয়ে দিব হচ্ছে প্রিন্ট,
Second output should be the same. Output key. Same na? Okay. Same. And now ebar amra etake ektu close kore dei. Ekta jinish khyal koren. Ami jodi PHP script er baire PHP code likhi. Ebhabe likhe dilam. Ebar ki hobe bolen? ব্রাউজার যাচ্ছে রিলোড দিচ্ছি কি দেখাচ্ছে যা লিখছেন তাই দেখাচ্ছে তার মানে এটা যে একটা পিএসপি স্ক্রিপ্ট এটা কি এখন বুঝতেছে সে কখন বুঝবে যখন এই সিনট্যাক্সের এই পার্সারের মধ্যে থাকবে তাই না এই সিনট্যাক্সের মধ্যে থাকবে ওকে নাইস আচ্ছা একটু দেখি আমি আমারটা করে কিনা স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম কি লিখতে হয় এখানে ল্যাঙ্গুয়েজ ডিরেক্টরি লিখতে হবে পিএসপি নাও এবার কিন্তু আলহামদুলিল্লাহ সে কাজ করবে ঠিক আছে দেখি ব্রাউজারে যা রিলোড দেই ভুল হয়েছে দাঁড়ান তাও কাজ করতেছে না করেই না দেখি তাও করে না মানদাতার আমলের তো এটা বাদ হয়ে গেছে ঠিক আছে আপনাদের যাদের কাজ করতেছে তারা হচ্ছে কি ঠিক আছে এটা তো কাজ করার কথা ছিল ঠিক আছে এখন থেকে শুরু করে একটা ব্রেক নিয়ে নেন তারপর আমরা প্র্যাকটিস করবো আর কি আমরা জাস্ট 11:15 ক্লাস শুরু করবো তো বলা হচ্ছিল পিএসপি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কার সার্ভার সাইড তাই না আমি এখানে লিখলাম সাপোজ ইকো লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই আমরা দেখতে পাবো কি হ্যালো ওয়ার্ল্ড তাই না যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এখন
এই হ্যালো ওয়ার্ল্ড এর এটা হচ্ছে কি এই যে এনভায়রনমেন্ট এটা কি পিএসপি এনভায়রনমেন্ট না এসটিএমএল এর বলেন তো এটা কি পিএসপি সো এর মধ্যে আমরা কিভাবে এসটিএমএল এর পক্ষে খেয়াল করেন পিএসপি এর মধ্যে আমরা যদি এসটিএমএল লিখতে চাই তাহলে স্ট্রিং সার এর মধ্যে লিখতে হবে যেমন মনে করেন আমি এখানে লিখে দিলাম এইচ ওয়ান আমি লিখে দিলাম এইচ ওয়ান এবার যদি সেভ করে ব্রাউজারে যাই দেখেন এই এই লেখাটা কি পাবে এই ট্যাগের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে এই কন্টেন্টটা এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন কি হয়ে গেছে হেডিং ট্যাগ পেয়ে গেছে না এইচ ওয়ান পেয়ে গেছে কিন্তু এখন আপনি যদি এই স্ট্রিং সাইনের বাইরে আমরা এগুলো ইউজ করি তাহলে কি হয় দেখেন স্ট্রিং সাইনের বাইরে আমরা এগুলো ইউজ করলাম প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটা নিচে একটা রেড অ্যালার্ট চলে আসছে তাই না এখানে কি দেখাচ্ছে কার্সর রাখলে সিনট্যাক্স এরর দেখাচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি প্রোগ্রামটা রান করেন ব্রাউজারে যান দেখেন কি হয় কি দেখাচ্ছে পার্স এরর সো একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি কোনো এরর দেখবেন এররের আগে এই টাইটেলটা দেখবেন পিএসপিতে দুই ধরনের এরর আসতে পারে একটা হচ্ছে সিনট্যাক্স এরর আর একটা হচ্ছে পার্স এরর সরি একটা হচ্ছে পার্স এরর আর একটা হচ্ছে ফ্যাটাল এরর এছাড়া আরও দুই ধরনের জিনিস পেতে পারেন একটা হচ্ছে কি নোটিশ আর একটা হচ্ছে ওয়ার্নিং এই চার ধরনের বিষয় আসতে পারে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ওকে ফাইন তাহলে পার্স এরর মানে কি পার্স এরর মানে হচ্ছে আপনার এখানে ছোট একটা বিষয় বলে রাখা দরকার যে যখন আমরা এই একটা পিএসপি ফাইলের মধ্যে কিছু এগুলোকে বলা হচ্ছে কি স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন কিছু ইনস্ট্রাকশন লিখে যখন আমরা এখানে আমরা ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম বা এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে ইনস্ট্রাকশনগুলো এই ফাইলের মধ্যে রাখা আছে এই ফাইলটাকে আমরা ব্রাউজারের থ্রুতে রান করালাম কেমন এখন এই ব্রাউজারের থ্রুতে যখন রান করাচ্ছি বাট বেসিক্যালি ব্রাউজারের থ্রুতে কিন্তু না কিসের থ্রুতে লোকাল হোস্টের থ্রুতে লোকাল হোস্টের স্রোতে বলতে বোঝানো হচ্ছে কি অ্যাপাচির স্রোতে তাই না অ্যাপাচির স্রোতে সে অ্যাপাচির স্রোতে যখন আমি রান করাবো রান করাচ্ছি তখন কিভাবে হচ্ছে এই কোডগুলা এক্সিকিউট হচ্ছে সার্ভারের মধ্যে তো সার্ভার যখন এই কোডগুলো এক্সিকিউট করে সার্ভার দুই ভাবে কোডগুলো এক্সিকিউট করে সার্ভার এই কোডগুলো দুই ভাবে এক্সিকিউট করে একটা হচ্ছে প্রথমে এই পার্সর পার্সর হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই দুটো বিষয় থাকে একটা হচ্ছে সিনট্যাক্স চেক করার জন্য একজন থাকে আর একটা হচ্ছে এক্সিকিউট করার জন্য স্টেটমেন্টগুলো এক্সিকিউট করার জন্য তো যখন আমরা পিএসপি কোনো একটা ফাইল অ্যাপাচি থ্রুতে ব্রাউজারে রান করাই তখন অ্যাপাচি দুজন ভদ্রলোক আছে একজনের নাম হচ্ছে পার্সর আর একজনের নাম হচ্ছে কম্পাইলার প্রথমে এই কোডগুলো কম্পাইলার এক্সিকিউট করে না এই কোডগুলো প্রথমে কম্পাইলার এক্সিকিউট করে না প্রথমে পার্সর কি করে এই লাইনগুলো পড়ে দেখে কোনো সিনট্যাক্স ভুল আছে কিনা আপনি যখন সে সিনট্যাক্স ভুল পাবে তখন সে সাথে সাথে একটা এরর জেনারেট করবে সেটা হচ্ছে কি পার্স এরর সো যখনই আপনি কোনো একটা পিএসপি ফাইল রান করাবেন এই ধরনের কোনো এরর পাবেন তার মানে কি আপনার সিনট্যাক্স ভুল হয়েছে দাঁড়ি কমা ফুল স্টপ সেমিকোলন এগুলো ভুল হয়েছে ঠিক আছে পার্স এরর যখনই পাবেন তার মানে কি সিনট্যাক্স ভুল হয়েছে আপনার লেখাটা ঠিক হয় নাই আর ফ্যাটাল এরর মানে হচ্ছে লজিক ভুল ফ্যাটাল এরর মানে লজিক্যাল এরর বুঝি না
পার্স এরর দ্বারা বোঝানো হচ্ছে সিনট্যাক্স ভুল হয়েছে আপনার, আর ফ্যাটাল এরর মানে হচ্ছে লজিক ভুল। যখন কোনো একটা প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে বা যারা সফটওয়্যার বানায় সেখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সিনট্যাক্স আর একটা হচ্ছে লজিক। যারা জুনিয়র ডেভেলপার হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকে তারা কি করে, তারা হচ্ছে জাস্ট সিনট্যাক্স গুলো লেখে, লজিক তারা লেখে না। লজিক বিল্ড আপ করে কারা, যারা সিনিয়র ডেভেলপার, তারা সিনিয়র ডেভেলপার লজিক তৈরি করে, লজিক তৈরি করে আপনার হাতে দিয়ে দিবে, আপনি লজিক দেখে দেখে সিনট্যাক্স লিখবেন, দ্যাটস অল। এটা হচ্ছে নাকি এই জন্য আমি একটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন কোনো ফাইল রান করাবেন এই ধরনের এরর পাবেন। সো পার্স এরর যখন পাওয়া যাবে তার মানে কি, আমার জন্য একটা সিনট্যাক্স ভুল হয়েছে, ঠিক আছে, ফাইন। সো আমরা HTML PHP এর মধ্যে যদি HTML লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে, স্ট্রিং সারের মধ্যে, স্ট্রিং সারের মধ্যে। এখন মনে করেন আমি এখানে আসলাম, এবার কিন্তু দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখন মনে করেন HTML এর একটা স্ট্রাকচার আছে না, আমি HTML এর স্ট্রাকচার মেনে যদি PHP এর মধ্যে HTML লিখতে চাই তাহলে কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনাদের একটা কোশ্চেন করতে পারে ভাই ভাই, যে দুইটা কাজ করা যেতে পারে, একটা হচ্ছে PHP এর মধ্যে HTML লেখা যেতে পারে অথবা HTML এর মধ্যে PHP লেখা যেতে পারে। আপনাকে কোশ্চেন এভাবে করতে পারে ইন্ডাস্ট্রি থেকে, যে PHP এর মধ্যে কি HTML লেখা যায় নাকি HTML এর মধ্যে PHP লেখা যায়। আপনাকে বলবে PHP, হ্যাঁ PHP এর মধ্যে এটা কি, PHP এর মধ্যে কি HTML লেখা যায় নাকি HTML এর মধ্যে PHP লেখা যায়, দুটোই লেখা যায়। আমরা PHP এর মধ্যেও HTML লিখতে পারি, আবার HTML এনভায়রনমেন্টের মধ্যেও PHP লিখতে পারি। এবার আপনি যখন বলবেন যে দুটোই যায় তখন সে আপনাকে বলবে তাহলে কোনটা ভালো। এবার আমরা এখন কোনটা ভালো, এবার আপনি আমার কথা, আমার কথা শোনার দরকার নাই, চলেন আমরা লিখি, লিখে দেখি কোনটা ভালো, ঠিক আছে, কোনটা আমাদের কাছে সহজ মনে হয়। মনে করেন আমরা সিম্পলি একটা স্ট্রাকচারে একটা একটা পেজ তৈরি করবো, আমরা জাস্ট তিনটে হেডিং লিখবো H1 H2 H3। এটা আমরা প্রথমে HTML এর স্ট্রাকচার, HTML এর স্ট্রাকচার প্রথমে কি থাকে, প্রথমে HTML থাকে, তারপরে হেড, তারপরে বডি, হেডের মধ্যে টাইটেল, তাই না, আমরা এইভাবে লিখবো। তো আমরা এখন কোথায় আছি, PHP এর মধ্যে আছি না, ফাইন, এবার এখানে এভাবে লিখবো। তো চলেন লেখা শুরু করে দিই। তো আমরা শুধু একটা জিনিস জানি, PHP এর মধ্যে HTML লিখতে হলে কিভাবে লিখতে হয়, স্ট্রিং চ্যানেলের মধ্যে, রাইট। So echo HTML সবাই লিখবেন, না লিখলে তো মজাটা টের পাবেন না, না এত চাকরি ঠিক পেলে হবে না, একটু পরে টের পান।
ওকে সব দেখা যায়, হ্যাঁ ফেসবুক না চালানোই ভালো, আচ্ছা দেখেন কি
ফাইন। তাহলে আমরা এভাবে কাজটা করতে পারি, কেমন? তাহলে এবার আমরা যদি ফাইলটাকে রান করাই, খেয়াল করেন এই ধরনের আউটপুট আসছে, তাই না? এখানে টাইটেল বারে কি চলে আসছে? এখন দেখেন টাইটেল বারে চলে আসছে না হোম, এখানে H1 H2 H3 ভাবে কোনো দেখাচ্ছে। এখন এভাবে আমরা লিখলাম, সো ইনফ্যাক্ট যদি কোনো কারণে আমাদের একটা স্ট্রিং সাইন মিস হয়ে যায় তাহলে কি হবে? একদম কিন্তু পুরো ক্র্যাশ, সিস্টেম ক্র্যাশ করবে, ঠিক আছে? পার্সার এরর হচ্ছে না। সো এভাবে আমরা পিএসপির মধ্যে যদি HTML লিখে কাজ করি, কেমন? তাহলে আমরা এভাবে লিখতে হবে, ঠিক আছে? আমরা লিখলাম, দেখলাম অনেক সহজ, তাই না? এবার আমরা HTML এর মধ্যে PHP লিখবো। সো আমরা এটা হচ্ছে PHP এর এনভায়রনমেন্ট, আমরা PHP এর এনভায়রনমেন্ট থেকে বাইরে চলে আসলাম, বাইরে এসে আমরা HTML দিয়ে শুরু করলাম। আচ্ছা, বিফোর দ্যাট আমরা একটা কাজ করি, আমরা আগে এটাকে, আচ্ছা এরর তো আছে, সমস্যা নেই, ওকে ফাইন।
ওকে সো নাও এভাবে আমরা কাজটা করতে পারলাম। এখন যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, খেয়াল করবেন আউটপুটটা আসছে কোথা থেকে, আউটপুটটা জেনারেট করছে কে, পিএসপি কিন্তু, ঠিক আছে, আউটপুটটা জেনারেট করছে পিএসপি। বাট এবার আমরা পিএসপি এখানে ভুল হয়েছে, এখানে হোম হবে না, এখানে কি হবে, এখানে এভাবে আসবে পিএসপি ইকো হোম। ওকে নাও সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন দেখেন এভাবে কিন্তু চলে আসছে। সো সেম আউটপুট আগেও যা ছিল এখন কি সেম না? ফাইন, সো তাহলে এবার আমাকে বলেন কোনটা লেখাটা ভালো, আমরা কি করতে পারলাম, আমরা এসটিএমএল ট্যাগ এর মাঝখানে কি করতে পারি, পিএসপি স্ক্রিপ্ট লিখতে পারি, তাই না? আবার একটা জিনিস খেয়াল করেন, আমরা ট্যাগ এর মাঝখানে আমরা অ্যাট্রিবিউটের মধ্যেও পিএসপি লিখতে পারবো। যেমন মনে করেন এখানে আমি একটা ইনপুট এলিমেন্ট লিখলাম, ইনপুট তার টাইপ দিলাম টেক্সট, এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন একটা ইনপুট এলিমেন্ট চলে আসছে না। এখানে আমি আউটপুট নিয়ে আসতে পারবো কি দিয়ে, পিএসপি দিয়ে। এখানে মনে করেন রাইট ভ্যালুর মধ্যে আমি লিখে দিলাম এভাবে ইকো হ্যালো পিএসপি, মোটামুটি আমরা একটা বেসিক প্র্যাকটিস আমাদের সিনট্যাক্স এর উপর হচ্ছে। এবার আমরা নেক্সট যে বিষয়টা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল নিয়ে আমরা এখন প্র্যাকটিস করব। ভেরিয়েবল বিষয়টা কি সবারই জানা আছে, তাই না? চলো পাত্র কন্টেইনার অনেক কিছু বলি আমরা, বা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন
যে আপনারা একটু কম্পিউটার সিস্টেমের কথা চিন্তা করেন, কম্পিউটার সিস্টেমটা কিভাবে কাজ করে। ধরেন আমি একটা গান আমার এক ফ্রেন্ডের কাছ থেকে পেন ড্রাইভ করে নিয়ে আমি আমার কম্পিউটারে রাখলাম, গানটা কপি করে নিয়ে আমি আমার কম্পিউটারের মধ্যে রাখলাম। তাহলে কম্পিউটারের মধ্যে যখন রাখলাম সেটা কোথায় থাকে? সেটা হার্ড ডিস্কে। কম্পিউটারে কয় ধরনের মেমোরি আছে? দুই ধরনের, একটা হচ্ছে মানে একটা হচ্ছে হার্ড ডিস্ক, একটা হচ্ছে র্যাম, দ্যাটস অল, তাই না? একটা হচ্ছে হার্ড ডিস্ক, একটা হচ্ছে র্যাম, একটা স্থায়ী একটা অস্থায়ী। যখন কোনো একটা জিনিস আমি কম্পিউটারে রাখি সেটা থাকে হচ্ছে কোথায়? হার্ড ডিস্কের মধ্যে। মনে করেন একটা সফটওয়্যার ইনস্টল দিলাম, সেই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর আমাকে একটা পাথ বলে দিতে হয় না? যেমন কিছুক্ষণ আগে আমরা জ্যাম্প ইনস্টল দিলাম, জ্যাম্প ইনস্টল দেওয়ার সময় আমরা একটা পাথ বলে দিলাম, ফোল্ডার বলে দিলাম, ওই ফোল্ডারের মধ্যে যে সেই সফটওয়্যারটা কাজ করার জন্য যে সমস্ত ইনস্ট্রাকশন দরকার সেগুলো ফাইল এবং ফোল্ডার আকারে সেভ হয়ে আছে, তাই না? ওই জায়গাটায় সেভ হয়ে আছে। এখন আমি জাস্ট ইনস্টল করে রাখলাম, সেভ হয়ে আছে। এখন আমি যদি সফটওয়্যারটা দিয়ে কিছু করতে চাই তাহলে কি করতে হবে? সফটওয়্যারটা আমাকে রান করতে হবে না। যখন কোনো একটা সফটওয়্যার রান করা হয় কি হয়, তখন ওই সফটওয়্যারটা কাজ করার জন্য কিছু ইনস্ট্রাকশন প্রসেসরের দরকার হয়, কারণ কাজটা করে কি প্রসেসর। তো যেটা করা হয় ওই হার্ড ডিস্ক থেকে কিছু ইনস্ট্রাকশন, হার্ড ডিস্কের সাথে কিন্তু প্রসেসর কাজ করে না, প্রসেসর কাজ করে কার সাথে? র্যামের সাথে, তাই না? প্রসেসর কাজ করে কার সাথে? র্যামের সাথে। তো হার্ড ডিস্ক থেকে কিছু ইনস্ট্রাকশন কোথায় চলে যায়? র্যামে। দেন র্যাম থেকে প্রসেসর ইনস্ট্রাকশনগুলো নিয়ে নিয়ে কি করে আমাকে একটা আউটপুট স্ক্রিনে জেনারেট করে বা আমাকে কাজটা করে দেখায়, তাই না? সেম ভাবে কিন্তু তাহলে এটা এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন কোনো কিছু রাখি সেটা অ্যাকচুয়ালি মেমোরিতে থাকে, আইদার হার্ড ডিস্ক অথবা র্যাম। বেসিক্যালি আমরা ভেরিয়েবল যখন বলি, কন্টেইনার, পাত্র বা চলক, যে যেটাই বলেন, ভেরিয়েবলের উদ্দেশ্যটা কি? ভেরিয়েবল নেওয়া হচ্ছে, এর মধ্যে কিছু রাখা হচ্ছে, সেটা নিয়ে কাজ করা হচ্ছে, তাই না? মনে করেন আমি একটা ভেরিয়েবল নিলাম সাপোজ এক্স, এর মধ্যে এটা নিয়ে উদ্দেশ্য কি? আমি কিছু একটা রাখবো এর মধ্যে, কারণ ছোটবেলার কথা চিন্তা করেন, করছেন না যে আজ থেকে 20 বছর আগে পিতার বয়স এত ছিল, তাহলে পুত্রের বয়স কত? পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত? আচ্ছা, তাহলে ওই যে ধরি এক্স, পিতার বয়স কত, ধরি এক্স, ওই ধরাটাই কি হচ্ছে? ভেরিয়েবল। এখন সেটার মধ্যে আমরা ধরলাম পিতার বয়স এক্স, এখানে কিছু একটা রাখলাম, রেখে রেখে কাজ করে ফাইনালি কি আমি সেটা জেনারেট করলাম। সো ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখা হচ্ছে সেটা নিয়ে কাজ করা হচ্ছে। তার মানে ভেরিয়েবলের মধ্যে আমি রাখবো একটা ভেরিয়েবল নিলাম, এটা একটা ফাইলের মধ্যে থাকবে ডট পিএসপি। তো ডট পিএসপি ফাইলের মধ্যে থাকলো, এটা সেই ফাইলটাকে সেভ করা আছে, ফাইলটা সেভ করা থাকবে কোথায়? হার্ড ডিস্কে কোনো একটা ড্রাইভে। বাট আমি যখন এই ফাইলটাকে অ্যাপাচি থ্রুতে ব্রাউজারে রান করবো তখন কি হবে? এই সংখ্যাটা এই ভেরিয়েবলের মধ্যে বসে যাবে না, এই সংখ্যাটা এই ভেরিয়েবলের মধ্যে থাকবে। তাহলে এই সংখ্যাটা এই ভেরিয়েবলের বা এই মানটা এই ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে থাকবে। ভেরিয়েবলে রাখার কোনো ক্ষমতা আছে? থাকবে কোথায়? র্যাম, র্যামের মধ্যে থাকবে। সো নরমালি এটা যদি আমাদের র্যাম হয়, এটা যদি আমাদের র্যাম হয় তাহলে আমি এটা এটা এর মনে করেন x = 10 এটা রাখা আছে কোথায়? কোন একটা ডট পিএসপি ফাইলের মধ্যে। আমি যখন কম্পিউটারে স্টার্ট করলাম, ওপেন করলাম, এই ফাইলটা আমি ব্রাউজারে রান করি নাই, এই ভেরিয়েবলটা কি জেনারেট হবে? হবে না। কিন্তু কখন জেনারেট হবে? যখন আমি ফাইলটাকে রান করব। এবার আমি ফাইলটাকে রান করলাম অ্যাপাচি থ্রুতে ব্রাউজারে রান করলাম, রান করার পর কি এই এই সংখ্যাটাকে আমি ভেরিয়েবলটার মধ্যে পাবো না? আলটিমেটলি রান করার সাথে সাথে কি হবে? এই সংখ্যাটা কোনো একটা জায়গায় চলে আসবে র্যামের মধ্যে, এবং এই জায়গার নাম হয়ে যাবে কি? এক্স।
ঠিক আছে, তাহলে এখন ভেরিয়েবলকে আমরা কি বলতে পারি বলেন তো? আইডেন্টিফায়ার, তাই না? অ্যাড্রেস অফ র‍্যাম, কি মেমরি লোকেশন, এটা বলতে পারেন। এজন্য ভেরিয়েবল কি এটার অ্যাকচুয়ালি মানে আইটি পিপলের ডেফিনিশন হওয়া উচিত এরকম যে কি ভেরিয়েবল হচ্ছে মেমরি অ্যাড্রেসের নাম বা মেমরি লোকেশনের নাম, এটা হচ্ছে লোকেশন আর এটা হচ্ছে কি তার নাম। তাহলে এই লোকেশনের ভিতরে কি থাকবে ভ্যালুটা, আর এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে কি x। সো তাহলে এটা হচ্ছে কি ভেরিয়েবল, বলা হচ্ছে ভেরিয়েবল মেমরি লোকেশনের নাম। সো PHP তে ভেরিয়েবল ডিক্লেয়ার করার PHP তে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য তিনটা মেজর রুলস এবং তিনটা স্ট্যান্ডার্ড রুলস আছে। তো তিনটা মেজর রুলস যদি বলি আমরা, প্রথম মেজর রুলসটা কি, ভেরিয়েবলের শুরুতে ডলার সাইন রাখতে হবে। ভেরিয়েবলের নাম লেখার জন্য আপনি ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর এই কয়েকটা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। ভেরিয়েবলের তো নাম লেখা লাগবে, ভেরিয়েবলের নাম লেখার জন্য আমি বড় হাতের ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর এই কয়েকটা ক্যারেক্টার ইউজ করতে পারবো। কিসের জন্য? ভেরিয়েবলের নাম লেখার জন্য। আর তিন নাম্বারটা হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে কোনো নাম্বার হওয়া যাবে না, নো নাম্বার ইন ফার্স্ট। এটা হচ্ছে কি আমার মেজর রুলস, এই রুলস গুলো ভায়োলেট করলে ভেরিয়েবলই হবে না, ঠিক আছে? এটা হচ্ছে মেজর রুলস। আর স্ট্যান্ডার্ড রুলস আছে কয়েকটা। এখন আমি যদি মেজর রুলস গুলো ফলো করি, মেজর রুলস গুলো ফলো করি, তাহলে মনে করেন ডলার সাইন দিলাম, এবার লিখলাম ছোট হাতের এ থেকে জেড, আমি বললাম নেম সমান সমান নেম, এটা কি তাহলে একটা ভেরিয়েবল। এবার আমি বললাম যে ডলার সাইন বড় হাতের এন এ এম ই, এটা একটা কি ভেরিয়েবল। আবার আমি বললাম ডলার সাইন 009 নেম, বা আমি দেখাই বলি মনে করেন ডলার সাইন এন এ এম ই, একটা বড় হাতের দুইটা বড় হাতের ছোট হাতের, এটা কি একটা ভেরিয়েবল হবে না? এটা কিন্তু ভেরিয়েবল হবে। বাট আমি যেভাবে করি ডলার সাইন 009 নেম, কারণ শুরুতে কি হয়ে গেছে নাম্বার হয়ে গেছে, নো নাম্বার ইন ফার্স্ট, এটা কিন্তু ভেরিয়েবল হবে না। আমি সর্বোচ্চ কি করতে পারি শুরুতে একটা আন্ডারস্কোর দিতে পারি, আন্ডারস্কোর দিলে হবে সমস্যা নেই, বাট কোনো নাম্বার হওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রুলস। এবার মেজর রুলস বলে হচ্ছে ভেরিয়েবল লিখতে হবে স্মল লেটার। আপনারা এটা লিখে রাখেন, আপনাদের একটা পরীক্ষা হতে পারে সেখানে এটা নাম আসতে পারে, ঠিক আছে? ভেরিয়েবল কি, ভেরিয়েবল লেখার তিনটা স্ট্যান্ডার্ড রুলস এবং তিনটা মেজর রুলস লেখেন। সো নাইস, ভেরিয়েবল এটা হচ্ছে মেজর রুলস তিনটা। স্ট্যান্ডার্ড রুলস কি কি, স্মল লেটার হতে হবে, এরপরে মিনিংফুল, এরপরে রিডেবল। স্মল লেটার, মিনিংফুল এবং রিডেবল। তাহলে আমি যদি বলি ডলার সাইন এন এ এম ই, এটা নরমালি হবে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড রুলস হবে না। তাহলে স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী কি লিখবো, নেম। এবার নেম সমান সমান লিখে দিলাম 100, কোনো সমস্যা আছে? বাট কি হয় নাই বলেন তো, মিনিংফুল হলো না। নেমের মধ্যে আমি যদি এখানে বলতাম ডলার সাইন এইস, তাহলে কি হইতো? এবার কিন্তু ঠিক ছিল, বাট আমি যখন বলতেছি ডলার সাইন নেম, নেম সমান সমান 100, তো এটা মিনিংফুল হয় না। নেম সমান সমান যদি বলে দেই লাইক BITM, তাহলে কি হবে? এবার কিন্তু মিনিংফুল হচ্ছে। এবার আমি বললাম ডলার সাইন FIRST ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু, বললাম যে MEHETIBLE ফার্স্ট নেম বলে দিলাম, ভেরি। এবার কি হয়েছে বলেন তো, স্মল লেটার মিনিংফুল হয়েছে, কিন্তু কি হয় নাই এখানে, কয়টা ওয়ার্ড, দুইটা না, ফার্স্ট একটা নেম আর একটা, বাট দুইটা কি আমি একসাথে লিখছি, এজন্য এটা কি পড়া যাচ্ছে, এটা রিডেবল হচ্ছে না, এটা রিডেবল হচ্ছে না। এজন্য কি করতে হবে, FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম অথবা
এফ আই আর ফার্স্ট বড় হাতের এন দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? যখন ভেরিয়েবলের নাম দুই অক্ষর হবে মাঝখানে হাইফেন দেওয়া যাবে না, ফাঁকা রাখা যাবে না, আইদার আন্ডারস্কোর দিতে হবে অথবা বড় হাতের এন দিতে হবে। প্রথম অক্ষরটা ঠিক আছে, দ্বিতীয় অক্ষরটা প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। এটাকে বলে ক্যামেল কেস, আর এটাকে বলে জেন্ড স্ট্যান্ডার্ড। তাহলে আসেন আমরা এগুলো একটু প্র্যাকটিস করি, ভেরিয়েবলের বিষয়গুলো। আমরা যে কোনো ধরনের জিনিসই রাখতে পারি সেখানে। ওকে ফাইন, দেখেন আমরা একটা কাজ করি, আমরা একটা পিএসপি ফাইল নিচ্ছি, আমরা নাম দিচ্ছি হচ্ছে ভেরিয়েবল ডট পিএসপি, ভেরিয়েবল ডট পিএসপি। ভেরিয়েবল ডট পিএসপি এখানে এসে আমরা ভেরিয়েবল লিখবো একটা, তো মনে করেন বলে দিলাম ডলার সাইন লাইক ছোট হাতের নেম দিয়ে দিলাম, দেখেন এটা একটা ভেরিয়েবল। এবার বললাম ডলার সাইন বড় হাতের নেম, এটাও কি একটা ভেরিয়েবল। এবার বললাম ডলার সাইন এন এ এম ই, এটাও একটা ভেরিয়েবল, তাই না? এটাও একটা ভেরিয়েবল। আবার যদি বলি যে ডলার সাইন জিরো জিরো নাইন এন এ এম ই নেম, এটা ভেরিয়েবল হচ্ছে না? এটা কিন্তু দেখেন একটা লাল দাগ চলে আসছে এবং মাউসে কার্সর নিয়ে লিখে দেখাচ্ছে, সিনট্যাক্স এরর।
ওকে সো প্রথমে যে সংখ্যা দিলে হচ্ছে না আমি যদি আন্ডারস্কোর দেই এবার কিন্তু হচ্ছে তাই না সো নাইস তাহলে এখন ভেরিয়েবল নেওয়ার উদ্দেশ্য কি ভেরিয়েবলের মধ্যে মান রাখার জন্য একটা কোশ্চেন আসছে যে ভেরিয়েবলের মধ্যে কি রাখা যাবে ভেরিয়েবলের মধ্যে কি রাখা যাবে না আমরা সব ভেরিয়েবলের মধ্যে রাখবো যে কোনো ধরনের ইনফরমেশন কে আমরা ডাইনামিক করতে চাইলে তাকে কি করতে হবে ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে সো দেখেন ভেরিয়েবল নেওয়ার উদ্দেশ্য কি ভেরিয়েবলের মধ্যে আমরা মান রাখবো তাই না মান রাখবো ফাইন সো তাহলে ডাটা রাখবো এখন মনে করেন আমি বললাম ডলার সাইন নেম ইজ ইকুয়াল টু বলে দিলাম যে লাইক এম ই এ সি ডে মেহেদি ডলার সাইন নেম ইজ ইকুয়াল টু মেহেদি বলে দিলাম এবার যদি বলি ইকো ডলার সাইন নেম দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ বলেন তো মেহেদি আসা উচিত আমরা উপরে এগুলো কমেন্টস করে দিই তাহলে আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই এখানে অবশ্য পাবো না কারণ এই পেজটা কোনটা সিনট্যাক্স ভেরিয়েবল ডট পিএইচপি রান করে নিচ্ছি দেখেন এখানে দেখতে পাচ্ছি কি মেহেদি তাই না ফাইন এখন আমরা যদি এভাবে করি যে দেখেন ভেরিয়েবল যখন আলোচনা আসে তখন একটা বিষয় আছে যে ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখি মান ডেটা তাই না তো ভেরিয়েবলের মধ্যে যেটা রাখা হচ্ছে তার উপর বেস করে ভেরিয়েবলের একটা বিষয় থাকে সেটা হচ্ছে ডেটা টাইপ ওকে একটা ডেটা টাইপ থাকে এখন খেয়াল করে দেখেন আমরা যখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি বা জাভা বা ডট নেট এখানে কোন ভেরিয়েবল ডিক্লেয়ার করি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কি করতে হয় তার ডেটা টাইপটা বলে দিতে হয় না ইন্টিজার এ বি সি বা ফ্লোট এ বা ডবল বা ক্যারেক্টার স্ট্রিং এগুলো বলে দিই কিন্তু তো এখানে যখন পিএইচপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কিছু বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয় নাই কিন্তু কেমন তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন এই ভেরিয়েবলটার ডেটা টাইপটা কি যদি কেউ জিজ্ঞেস করে আমরা কি বলবো হ্যাঁ আপনি যখন নেট বিনসে আসেন খেয়াল করেন আমরা এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিচ্ছি দেখেন কি দেখাচ্ছে ভেরিয়েবল নেমের আগে কি দেখাচ্ছে স্ট্রিং দেখাচ্ছে তাই না জাস্ট এমনি আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো স্যার স্যার ওই সিভিটা নিয়ে আমি আসছি স্যার একটু পরে আপনি বলছিলেন কোনটা স্যার কি বলেন স্যার এগুলো হ্যাঁ স্যার আমি এই যে স্যার আমি আসতেছি স্যার কিছুক্ষণের মধ্যে আসতেছি 100% শিওর স্যার জি স্যার জি স্যার ঠিক আছে
ওকে ফাইন, তাহলে কি দেখাচ্ছে দেখেন তো, নেমের আগে স্ট্রিং, তারপরে আমি মেহেদি কুকুরটি এখানে 1 2 3 4 লিখলাম, এবার কি দেখাবে? কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেই, কি দেখাচ্ছে? স্টিল স্ট্রিং দেখাচ্ছে। এবার আমি 1 2 3 4 কেটে দেই, তাহলে নেম ইজ ইকুয়াল টু 1 2 3 4 দিয়ে দিলাম। এবার যদি এখানে আসি দেখেন ভেরিয়েবলটা কি হয়ে যাচ্ছে, এটা একটা ইন্টিজার হয়ে যাচ্ছে না? ফাইন, তো দেখেন ভেরিয়েবল কিন্তু একটাই, বাট তার টাইপটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না ঠিক থাকতেছে? চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তার মানে ভেরিয়েবলের মানের উপর বেস করে ভেরিয়েবলের ডাটা টাইপটা কি হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে। আবার এখানে বললাম 1 2 3 4 পয়েন্ট 1 2 3, এটা কি দিলাম? ফ্লোট নাম্বার, তাই না? এবার দেখি কি হয়, কি আসছে? রিয়েল, তাহলে এবার আমরা যদি মনে করেন এখানে 1 2 3 4 না দিয়ে এখানে কি দিব, ট্রু, ট্রু আসতে পারে না। এবার চেক করি কি আসতেছে, বুলিয়ান, আবার দিই ফলস, এবার কি আসবে, স্টিল বুলিয়ান, তাই না? নেম কি দিয়ে দিলাম, বুলিয়ান, ফাইন। তার মানে ভেরিয়েবলের মানের উপর বেস করে ভেরিয়েবলের ডাটা টাইপটা সেট হয়ে যাচ্ছে। এখন আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এবার আমরা যদি এখানে বলি একটা ভেরিয়েবল নিচ্ছি ডলার সাইন ফার্স্ট নেম, এফ আই আর এস টি ফার্স্ট নেম, এবং এর মধ্যে আমরা রাখলাম সাপোজ ধরেন এম ই এ সি ডি আই মেহেদি। আমরা আর একটা ভেরিয়েবল নিচ্ছি ডলার সাইন লাস্ট নেম, এর মধ্যে রাখলাম লাইক হাসান, ওকে। এবার বললাম দুটো ভেরিয়েবল নিলাম যার মধ্যে দুটো মান রাখা আছে। এখন আমি দুটো ভেরিয়েবলকে একসাথে দেখতে চাচ্ছি। আমি বলে দিলাম ইকো ফার্স্ট নেম ডলার সাইন লাস্ট নেম, দুটো ভেরিয়েবলকে পাশাপাশি লিখে দিলাম, দেখি কি হয়। ওকে, সো একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে মনে হয়, তাই না?
এবার যদি ব্রাউজারে যাই ফাইলটাকে রান করাই কি দেখাচ্ছে পার্স এরর পার্স এরর মানে কি সিনট্যাক্স ভুল হইছে তার মানে দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখা যাচ্ছে না সো দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখতে হলে কি করতে হয় কনকেট করতে হবে আর পিএসপি তে কনকেট সাইন কি ডট ডট হচ্ছে কনকেট সাইন হ্যাঁ এবার ডট দিয়ে দিলাম এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই এবার কি চলে আসছে দুটো নাম চলে আসছে না পাশাপাশি রাখলে একটা শো করবে হ্যাঁ একটা শো করবে না এরর আসবে সেমিকোলন দিছেন না ঠিক আছে সো নাও এবার কি হয়েছে ডট দেওয়ার ফলে কি হলো তাদেরকে কনকেট করে দিলাম এখন কনকেট করে দেওয়ার পর কি হচ্ছে দেখেন একদম গায়ে গায়ে মিশে আছে না কি করতে হবে মাঝখানে একটা স্পেস তৈরি করতে হবে তো মাঝখানে স্পেস তৈরি করার জন্য আমরা কি করব একটা স্ট্রিং দিয়ে দিলাম এই যেভাবে এটা হচ্ছে কি এম্পটি স্ট্রিং এরকম একটা স্ট্রিং দিয়ে দিলাম খেয়াল করেন ফার্স্ট নেম মেহেদি লাস্ট নেম হাসান ফার্স্ট নেম এভাবে মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম লাস্ট নেম সো একটা এম্পটি স্ট্রিং আর একটা ভেরিয়েবল দুটো ভেরিয়েবল পাশাপাশি রাখার জন্য কি করতে হচ্ছিল কনকেট করতে হচ্ছিল তাই না আর এটা হচ্ছে কি এটা কি ভেরিয়েবল এটা এম্পটি স্ট্রিং একটা স্ট্রিং আর একটা ভেরিয়েবলকে পাশাপাশি রাখার জন্য কি করতে হচ্ছে কনকেট করতে হচ্ছে এ দেখেন কনকেট করলাম না কি দেখায় কনকেট করে দিলে দেখাচ্ছে না সো এখানে কথা হচ্ছে দুইটা একটা হচ্ছে দুটো ভেরিয়েবলকে পাশাপাশি রাখার জন্য কি করতে হচ্ছে কনকেট করতে হচ্ছে আবার একটা ভেরিয়েবল আর একটা এটা কি এম্পটি স্ট্রিং ভেরিয়েবল এবং স্ট্রিং কে পাশাপাশি রাখার জন্য কি করতে হয় কনকেট করতে হয় ভেরিয়েবল টু ভেরিয়েবল পাশাপাশি রাখার জন্য কনকেট করতে হয় ভেরিয়েবল টু স্ট্রিং পাশাপাশি রাখার জন্য কনকেট করতে হয় ওকে সো নাইস এবার আমরা ভেরিয়েবলের মধ্যে কিছু বিষয় দেখলাম এখন ছোট্ট একটা বিষয় দেখেন আমি মনে করেন ফার্স্ট নেম লিখলাম মেহেদি আবার মনে করেন ফার্স্ট নেম লিখলাম এখানে নাহিদ দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ করে দেখবেন না আগে না দেখে বলেন কি আসে একই ভেরিয়েবল প্রথমে রাখলাম মেহেদি পরে রাখছি নাহিদ এরপর একটা ভেরিয়েবল হাসান আমি কনক্রিট করছি দেখি কি আসে কি আসছে নাহিদ হাসান তাই না তার মানে ভেরিয়েবলের কি সবার শেষের ভ্যালুটাই কি করে সে রাখে এই জন্য বলা হয় ভেরিয়েবলের কিন্তু ছোট ছোট বলো না বুঝতে পারছেন সবার শেষেরটাই সে কি করে অলওয়েজ নতুনে বিশ্বাসী পুরাতনটা কি বাদ ঠিক আছে নতুনটাকে ওয়েলকাম জানাচ্ছে পুরাতনটাকে কি করতেছে বাদ দিয়ে দিচ্ছে এই জন্য বলেছে কি ভেরিয়েবলের ক্যারেক্টার ভালো না এই একটা সমস্যা আর কোনো সমস্যা নেই বুঝতে পারছেন সো নাও লেটেস্ট মানটাই কি করবে তার মধ্যে থাকবে মেহেদি কিন্তু এর মধ্যে কি আর নাই এখন কি আছে নাহিদ আবার যদি আমি এখানে আবার আইটে লিখি সাগর নাহিদ বাদ খেয়াল করছেন কত বড় ফাউল ঠিক আছে স্যার পয়েন্টার আর খারাপ হ্যাঁ পয়েন্টার স্যার এটা তো আরো খারাপ হ্যাঁ এটা তো সিঙ্গেল ভেরিয়েবল তাই না একটা করে তাও রাখে স্যার রাইট তো স্যার অনেকগুলো নিয়ে রাখে একসাথে আমরা তো সাগর মেহেদি আর সাগর একসাথে যাবে আলাদা আলাদা ভেরিয়েবল লাগবে এই সিস্টেমে আর কি হ্যাঁ এই সিস্টেমে হ্যাঁ এবার সেভ করে সেম নামে করা যাবে এবার ব্রাউজারে যাই এবার দেখেন কে গেছে এবার আবার নাহিদরে বাদ দিয়ে সাগরে ধরছে খেয়াল করছেন কত বড় ফাউল সো নাইস তাহলে এভাবে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি ঠিক আছে ফাইন সো ভেরিয়েবল নিয়ে মোটামুটি আমাদের ছোটখাটো একটা প্র্যাকটিস ছিল যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবলের ডেটা টাইপটা কিভাবে সেট হচ্ছে এবং ভেরিয়েবলের প্রতি কিভাবে মান রেখে রেখে আমরা কাজ করতে পারি ঠিক আছে সো আমরা যখন অ্যারে প্র্যাকটিস করা শুরু করব তখন থেকেই কিন্তু আমাদের প্র্যাকটিসটা একটু অন্যরকম হবে অ্যারে প্র্যাকটিস করার পরে কিন্তু দেখবেন আসল মজাটা পাওয়া যাবে পিএসসি প্রোগ্রামিং এর সো নাইস এবার আমরা যে বিষয়টা নিয়ে একটু দ্রুত প্র্যাকটিস করে দেবো সেটা হচ্ছে অপারেটর একটু দ্রুতই টেনে যাব বাট সবার কিন্তু করতে হবে একটা পিএসসি ফাইল নিতে পারি আমরা
অপারেটর নামে আমরা অপারেটর একটু লিখে ফেলেন, তারপরে এক্সপ্লেইন করার চেষ্টা করি কি লিখলাম এবং কেন লিখলাম।
সো নাও খেয়াল করেন পিএসপি অপারেটর নিয়ে আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করব এখন. সো অপারেটর কি বলেন তো, যেমন ম্যাথমেটিক্যাল অপারেশন, কন্ডিশনাল অপারেশন, লজিক্যাল অপারেশন, তাই না? আমরা যখন কোন একটা প্রবলেম সলভ করবো এই বিভিন্ন ধরনের অপারেশন এক্সিকিউট করতে হয়। তো ওই ধরনের অপারেশন এক্সিকিউট করার জন্য আমাদের স্পেশাল কিছু সিনটেক্স এর দরকার হয়। ওই স্পেশাল সিনটেক্স কি আমরা কি বলতে চাচ্ছি, অপারেটর। সো অপারেটর ইজ নাথিং বাট এ সিনটেক্স যেটা আমাদের হেল্প করে কিসের জন্য, বিভিন্ন ধরনের অপারেশন এক্সিকিউট করার জন্য। বিভিন্ন ধরনের অপারেশন বলতে বোঝানো হচ্ছে ম্যাথমেটিক্যাল, কন্ডিশনাল, লজিক্যাল এন্ড সো অন। সো বেসিক লেভেলে, একদম বেসিক লেভেলে যে অপারেটরগুলো সবচেয়ে বেশি ইউজ হয় আর কি, হ্যাঁ একদম বেসিক লেভেলে যে অপারেটরগুলো বেশি ইউজ হয় আমরা তাদেরকে নিয়ে, এবং আমাদের যেন সহজে মনে থাকে এই জন্য আমরা অপারেটরগুলোকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি। খেয়াল করে দেখেন, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর, তাই না? চারটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। নোটিস দ্যাট এর বাইরেও কিন্তু আরো অনেক অপারেটর আছে, হ্যাঁ, বাট এই অপারেটর গুলো কি মোস্টলি ইউজ, যে জিনিসগুলো আমাদের সবসময় লাগবে এই অপারেটর গুলো কি আমাদের সবসময় লাগবে। তো অ্যারিথমেটিক অপারেটর কি, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার সময় বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টাস্ক এক্সিকিউট করার জন্য যে অপারেটর ইউজ করবো তাদেরকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, খেয়াল করছেন? একটা বাইনারি, একটা ইউনারি। সো বাইনারি কেন, ইউনারি কেন বলেন তো? অপারেটর কি নিয়ে কাজ করে একজন কিন্তু বলে দিছি, অপারেন্ড নিয়ে। সো অপারেটরের আশেপাশে থাকবে হচ্ছে অপারেন্ড। এখন আমি যদি বলি প্লাস, এই প্লাস অপারেটরটা কয়টা অপারেটর নিয়ে কাজ করে বলেন তো? একটা হলে কোনো মিনিংফুল কিছু হবে, মিনিংফুল কিছু কিন্তু হবে না। এজন্য আর বাইনারি বেস কত, এজন্য এদেরকে যেমন আমি করে বললাম যে ডলার সাইন এ ইজ ইকুয়াল টু 10, ডলার সাইন বি ইজ ইকুয়াল টু 20, ওকে? এবার বললাম ইকো ডলার সাইন এ প্লাস, আউটপুট কি আসবে বলেন? কিছু আসবে, এরর আসবে। কারণ কি, এটা এখন কমপ্লিট হয় নাই। বার যখন লিখবো ডলার সাইন এ প্লাস ডলার সাইন বি, এবার কি হচ্ছে, এবার কিন্তু এক্সপ্রেশনটা মিনিংফুল হচ্ছে। এটা একটা এক্সপ্রেশন, হ্যাঁ মিনিংফুল হচ্ছে। এখন তাহলে এই অপারেটর গুলো দুইটা করে অপারেন্ড নিয়ে কাজ করে, তাই না? মিনিমাম দুইটা লাগবে, একটা দিয়ে হবে, হবে না, দুইটা মিনিমাম দুইটা অপারেন্ড লাগবে। আর বাইনারি বেস কত, দুই। এজন্য এদেরকে বলা হচ্ছে কি, বাইনারি অপারেটর। দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ এবং সবার শেষ এটা কি, মডিউলাস, ভাগশেষ, তাই না? ভাগশেষ। সো নাইস, এজন্য এদেরকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। এবার ইউনারি অপারেটর কি কি আছে, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন, আর সবার শেষ এটা হচ্ছে কি, নেগেশন, মাইনাস সাইন। এটা কেন ইউনারি বলার কারণ হচ্ছে যে এই অপারেটর গুলো একটা অপারেন্ড দিয়েই কাজ হয়। যেমন আমি বলে দিলাম ইকো ডলার সাইন এ প্লাস প্লাস, তার মানে কি এর মান এক বেড়ে যাবে। আমি বললাম এ মাইনাস মাইনাস, তার মানে কি এক কমে যাবে, তাই না? আবার বললাম যে মাইনাস এ, নেগেশন মানে কি মাইনাস, মাইনাস এ মানে কি এর মান কত আছে 10, এখন কত হয়ে যাবে মাইনাস 10, ভেরি সিম্পল, ঠিক আছে? এই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের স্টোরি। তো চলুন আমরা স্টোরিটা একটু প্র্যাকটিস করি সবাই। পিছনে একটা ছেলে ছিল, এটা কই চলে গেছে, ওটা যারা বাটাম হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো আমরা আসেন অপারেটরগুলো একটু প্র্যাকটিস করি, একবার করে প্র্যাকটিস করে যান, হ্যাঁ হাত না চালালে কিন্তু হবে না। ওকে, সো নাও আপনাদের সবাই সাইন করছেন অ্যাটেন্ডেন্স শিটে, আচ্ছা আনা হচ্ছে কিন্তু সেটা, হ্যাঁ। সো এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, বললাম ডলার সাইন এ ইজ ইকুয়াল টু 10,
ডলার সাইন বি ইজ ইকুয়াল টু 20 এবার বলে দিচ্ছি ইকো ডলার সাইন এ প্লাস ডলার সাইন বি তাহলে কি আসবে আউটপুট বলুন এখানে কত আসবে 30 এখানে কত আসবে এখানে 200 আমি একটু এখানে চেক করে নেই এখানে বলছেন আসবে হচ্ছে 30 এখানে আসবে হচ্ছে -10 এখানে আসবে হচ্ছে 200 এখানে আসবে কত 0.5 দেখছেন নাকি আগে করে এখানে কত আসবে বেসিক্যালি এই এক্সপ্রেশনটা কি মিন করে ভাগ শেষ রিটার্ন করবে তাই না হবে না এই এক্সপ্রেশনটা কি ভাগ শেষ রিটার্ন করবে এখন এর মধ্যে কত আছে আর বি এর মধ্যে 20 এর মানে হচ্ছে 10 কে 20 দ্বারা ভাগ করো 20 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকে তো 10 কে কি 20 দিয়ে ভাগ যাবে ভাগই তো যাবে না এজন্য যা আছে কি সেটাই ভাগ শেষ থেকে যাবে এটাকে এটা দিয়ে ভাগ করার পর ভাগশে যা থাকবে তাই সো বেসিক্যালি তাহলে আমরা এটা কিভাবে সাজালাম 20 দিয়ে আমরা 10 কে ভাগ দিব সেটা তো ছোট তাই না ভাগই তো যাবে না তখন আলটিমেটলি কি যা আছে সেটাই থাকবে তাই না সো নাও এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি কিছু নেই কারণ কি এইরকম কাম করেন ঠিক আছে সব ঠিকঠাক মতো আছে না যা যা বলছিলাম নাইস এটা ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর অনেক সহজ তাই না সো নাইস আমরা এবার অ্যারিথমেটিক অপারেটরের বিহেভিয়ার গুলো দেখলাম এবার চলেন আমরা আর একটা অপারেটরের বিহেভিয়ার দেখি সেটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট সরি ইউনারি অপারেটর অ্যারিথমেটিক বাইনারি গেল তাই না ইউনারি বাকি আছে না এখানে কিন্তু হ্যাভি টুইস্ট আছে খেয়াল করবেন চরম মজা আছে আমি কো ডলার সাইন এ প্লাস প্লাস এ আউটপুট দেখবেন না কিন্তু আউটপুট দেখবেন না আউটপুট না দেখে বলতে হবে কি আসবে যদি কেউ দেখেন তাহলে তার গার্লফ্রেন্ড আর জিন্দিগি তো মরবে না বুঝতে পারছেন কি বলছি মরবে না আয় বাড়বে দেখেন এখন আউটপুট কি আসবে বলেন এখানেই তো কথা আউটপুট 11 আসবে না আপনি বলছেন কিভাবে বলেন 20 আসবে বলেন স্যার এর সাথে যোগ হবে স্যার এটা চিন্তা করেন আচ্ছা তাহলে ঠিক আছে ঠিক আছে এখানে যেটা হচ্ছে একটু খেয়াল করেন এখানে যেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে কি ইনস্ট্রাকশন তাই না এগুলো হচ্ছে একটা ইনস্ট্রাকশন তো এই ইনস্ট্রাকশন গুলো
এখন এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, তাই না? সো আমরা কি একটা বিষয় একটু বলে দেই যে যখন কোন একটা স্টেটমেন্ট গঠিত হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আল্লাহর দুনিয়ায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজই শিখেন, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটা হচ্ছে কি একটা স্টেটমেন্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট গঠন করার জন্য আপনার পাঁচটা জিনিস লাগে। আপনাকে এখন স্টেটমেন্ট পার্ট বাই পার্ট ভাগ করতে হবে। এটা একটা স্টেটমেন্ট, এখানে কয়টা পার্ট আছে? এটা একটা স্টেটমেন্ট, এখানে কয়টা পার্ট আছে? কম্পাইলার এই কোডগুলোকে উপর থেকে নিচের দিকে এক্সিকিউট করে এবং বাম দিক থেকে ডান দিকে এক্সিকিউট করে, পার্ট বাই পার্ট এক্সিকিউট করে। কোন একটা এই স্টেটমেন্টটা কম্পাইলার একবার এক্সিকিউট করবে না, পার্ট বাই পার্ট এক্সিকিউট করতে হবে। আমি যদি কোন একটা স্টেটমেন্ট কয়টা পার্ট আছে সেটাই যদি না জানি, তাহলে আমি কিভাবে বুঝবো সে কোন দাবি করতেছে? সো একটু লিখে নিতে পারেন, একটা স্টেটমেন্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্টেটমেন্ট যখন হয় কয়েকটা জিনিস লাগে। এর মধ্যে একটা হচ্ছে কি, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন, কিওয়ার্ড এবং কমেন্টস। আপনি যে কোনো একটা স্টেটমেন্ট কি কথা বলেন না কেন, এই পাঁচটা জিনিস দিয়ে ঘুরে ফিরে হচ্ছে। যত স্টেটমেন্ট আছে পাঁচটা জিনিস দিয়ে ঘুরে, তিন নাম্বারটা কি স্যার? এক্সপ্রেশন, এক্সপ্রেশন, এক্সপ্রেশন মান বলেছে পি আর ই হবে, পি আর ই ডবল এস আই ও এন, এক্সপ্রেশন, কিওয়ার্ড এন্ড কমেন্টস। ঠিক আছে, এখন দেখেন আমার ঘুরে ফিরে এই পাঁচটা জিনিস লাগবে। আপনি যত বড় স্টেটমেন্টই লাগেন, যত ছোট স্টেটমেন্টই লাগেন, ঘুরে ফিরে আপনার কয়টা জিনিস লাগবে? এই পাঁচটা জিনিসই লাগবে। এই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম বলা হচ্ছে ভ্যালু। ভ্যালু কি? ভ্যালু হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ভেরিয়েবল ভ্যালু মনে করেন ফিক্সড ভ্যালুটা কি, মনে করেন 15, 15 মান আজকে কত, 15 কিয়ামতের আগের দিন কত হবে, 15 সারা জীবন 15, কিন্তু 9 এর মান কত, 9, 1 এর মান কত, 1ই, এখানে থাকলো 1, মঙ্গল গ্রহে গেল 1। এবার মনে করেন ভেরিয়েবল, ভেরিয়েবল ভ্যালু কি, মানে ভ্যালু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ভেরিয়েবল ভ্যালু কি, যেমন মনে করেন আমি বললাম এই যে এটা কি ডলার সাইন এ, এর মধ্যে কত আছে 10, সারা জীবন কি এর মধ্যে 10ই থাকবে, পরিবর্তন হবে না, এজন্য এটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল ভ্যালু। সো ভ্যালু হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ফিক্সড ভ্যালু বলা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, স্টেটমেন্টের পার্ট বাই পার্ট ভাগ করানোর কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তো আমরা এবার কি অপারেটর, অপারেটর কি বুঝে, এগুলা যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিক বাইনারি অ্যাসাইনমেন্ট কন্ডিশনাল অপারেটর হতে পারে। এবার এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশন বেসিক্যালি হয় হচ্ছে আপনার ভ্যালু এবং অপারেটর মিলে, ভ্যালু এবং অপারেটর মিলে কি হয় এক্সপ্রেশন। যেমন আমি যদি বলি x প্লাস y ইজ ইকুয়াল টু 10, এটা কি এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে কি বলেন তো কি ধরনের ভ্যালু, ভেরিয়েবল ভ্যালু, এটা এটা অপারেটর, এটা অপারেটর, এটা অপারেটর, আর এটা কি ফিক্সড ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, তো এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। ভ্যালু এবং অপারেটর মিলে তৈরি হয় হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন থাকতে পারে কিওয়ার্ড, কিওয়ার্ড কি, যেমন ইকো এটা কি একটা কিওয়ার্ড, ডকুমেন্ট ডট রাইট এটা একটা কিওয়ার্ড, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এটা কি একটা কিওয়ার্ড, কমেন্ট সাইন, তাই না?
এখন মনে করেন তাহলে এই পাঁচটা জিনিস কি, এটা কিন্তু আমরা মনে করেন বুঝে গেলাম। এখন এখানে দেখেন তাহলে বলো তো এই স্টেটমেন্টে পার্ট কয়টা আছে, চারটিটা মার্ক করা আছে, প্রথমটা বলেন একদম প্রথমে কি, প্রথমে কোনটা আছে, এটা প্রথমে কিওয়ার্ড না, অ্যাকচুয়ালি এখানে কিওয়ার্ড বলা যাবে, এটা কি ভেরিয়েবল, ভেরিয়েবল ওই যে ভ্যালু, ভ্যালুর মধ্যে ভ্যালু কয় ধরনের আছে, তার ব্রেনের মধ্যে দেওয়াই আছে যে এটা মানে এই লাইনটা বন্ধ করে রাখা হয়েছে। এবার এখানে দেখেন তাহলে এখানে কয়টা আছে বলেন তো, এখানে স্যার কিওয়ার্ড ভেরিয়েবল এখানে তিনটা আছে, তিনটা আছে স্যার, তিনটা কারণ আছে, চারটা কিভাবে তিনটা বলেন তো, কিওয়ার্ড না ভেরিয়েবল ওইটা ঠিক আছে, সমস্যা নাই, মানে কয়টা পার্ট আছে এখানে ওটা তো ঠিক আছে, কয়টা পার্ট, এটা একটা, এটা একটা, তিনটা, এটা একটা, তিনটা, এটা একটা, চারটা, তিনটা কিভাবে হয় স্যার, ইকুয়ারি তো স্যার ই না স্যার, কিওয়ার্ড না স্যার, কিওয়ার্ড হলে কি হবে, আমি তো বলছি মানে আমি যদি বলতাম যে কয়টা পি আছে আর কি, উপর থেকে নিচে থেকে এক্সিকিউট করে এবং বাম দিক থেকে ডান দিকে পার্ট বাই পার্ট এক্সিকিউট করে। যখন মনে করেন এই লাইনটা কম্পাইলার এক্সিকিউট করে তার ব্রেনের মধ্যে কি আসে, তারপরে সে যা পাবে তাই দেখাবে, এরপরে কি পাইছে সে, এই পুরোটা কিন্তু একটা না, ভেঙে 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 সে কাজ করবে, দেখাও কি দেখাবে, এ এর মধ্যে কত আছে, দশ আছে। এরপরে তাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্লাস প্লাস মানে কি, এক বাড়াও, সে আগে দেখাবে তারপরে কি করবে, এক বাড়াবে, এরপরে যখনই সেটা পাবে তার মানে কি লাইন শেষ, এবার সে নিচের লাইনে আসবে, নিচে বলেন তো এখানে কয়টা পার্ট, তিনটে কিন্তু, এটা একটা, এটা একটা, আর এটা কি, এটা একটা, চারটা কিভাবে হয়, এটা হচ্ছে কি কিওয়ার্ড, এটা হচ্ছে কি কিওয়ার্ড, এখন মনে করেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমি আবার লিখি ইকো, মনে করেন লিখলাম ডলার সাইন, ডলার সাইন এ, দেন হোয়াট শুড বি গোইং অন, তাই না, কারণ কি এখানে যখন আছে তার ব্রেনের মধ্যে কত আছে, এর মধ্যে আছে দশ, বাট যখন এখানে আসবে এর মান কত হয়ে যাবে, এগারো, সে কিভাবে কাজটা করছে, দেখাও কি দেখাবে, এটা বাড়াও, কি বাড়াবে, তার ইমিডিয়েট আগে তার ব্রেনের মধ্যে কি আছে, এ দশ, এদের দশে মানে এগারো করে দিচ্ছে, খেয়াল করছেন কিভাবে সে কাজটা করতেছে, আমরা যদি চেক করি, হ্যাঁ এক্সপ্রেশন হচ্ছে আপনার ভ্যারিয়েবল এবং অপারেটর এবং ভ্যালু, অপারেটর আর ভ্যালু মিলে কি হয় এক্সপ্রেশন হয়, অপারেটর আর ভ্যালু মিলে অপারেটর দিয়ে এক্সপ্রেশন তৈরি হয়। এবার তাহলে কি আসবে প্রথমে, এগারো, প্রথমে দশ এরপর এগারো। এবার মনে করেন আমি প্লাস প্লাসটা, প্লাস প্লাসটা আমি আগে না দিয়ে পরে না দিয়ে প্লাস প্লাসটা আমি আগে দিলাম, এখন কি আসবে দেখেন, যখন এই দুটো লাইন সে এক্সিকিউট করবে তার ব্রেনের মধ্যে কি আছে, এর মধ্যে দশ, বির মধ্যে টোয়েন্টি, এবার এখানে সে কি বলছেন, দেখাও, দেখাবে,
তারপরে কি বলছেন বাড়াও ঠিক আছে বাড়াইলাম কি এ এর মধ্যে কত আছে 10 10 আছে এর মধ্যে বা তার এখন তার ইমিডিয়েট কি ইনস্ট্রাকশন আছে বাড়ানো এজন্য 10 কে সে কি করবে বাড়াবে তার আগে কি ইনস্ট্রাকশন আছে দেখাও এবার সে দেখাবে মানে ইনস্ট্রাকশন গুলো তার ব্রেনের মধ্যে কিভাবে সেট হচ্ছে পার্ট বাই পার্ট না স্টেপ বাই স্টেপ যে প্রথমে দেখাও ঠিক আছে কি দেখাবো বাড়াও আচ্ছা বাড়াবো কি বাড়াবো এটা বাড়াও তাহলে বাড়াবে এরপরে কি দেখাবে সো নাইস এখন কি দুইবারই কত আসবে 11 আসবে কিন্তু সো এটার খুব সুন্দর একটা নাম আছে এটাকে বলে কি পোস্ট ইনক্রিমেন্ট আগে দেখাবে তারপর বাড়াবে আর এটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট আগে আগে বাড়াবে তারপরে দেখাবে ঠিক আছে সো সেম ভাবে আমরা সেম ভাবে আমরা কি করতে পারি দেখেন এখানে সেম ভাবে আমরা মাইনাস মাইনাস এর কাজটাও করতে পারি মনে করেন এখানে দিয়ে দিলাম মাইনাস মাইনাস দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ বলেন তো কত আসবে 10 যে আপনি যেন ইনস্ট্রাকশন পড়তে পারেন যেভাবে কম্পাইলার পড়ে আপনার মাথাটা একটা কম্পাইলার হয়ে গেল এখন যে আপনি পড়তে পারতেছেন ইনস্ট্রাকশন গুলো কিভাবে কাজগুলো করতেছে আর কি সো তাহলে কিন্তু দেখেন এখানে অ্যাকচুয়ালি এটাই কিন্তু দরকার ইকো দেখাও কি দেখাবে এটা এরপরে এটা এরপরে এটা সবসময় মনে রাখবেন কম্পাইলার স্টেটমেন্ট গুলো উপর থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে ডান দিকে এক্সিকিউট করে সো বাম দিক থেকে ডান দিকে যখন সে আসে কিভাবে আসে একবারে পুরোটা পড়ে না পার্ট বাই পার্ট পড়ে পার্ট বাই পার্ট আপনি পার্ট বাই পার্ট ভাগে করতে পারেন আর কি দরকার বলেন নাইস তাহলে এখন যখন এটাকে সে এখানে যে দেখাচ্ছে দেখানোর ইনস্ট্রাকশন আছে এর মধ্যে 10 আগে দেখাবে পরে কমাবে তো আট করে আসবে 10 এবং 9 10 এবং 9 চলে আসছে সেম ভাবে যদি আমরা এবার আগে এটাকে এখানে দেই আগে দেই দুইবারে কি করবে সে 9 নাগে দেখাবে তাই না কারণ কি আগে কমাবে তারপরে দেখাবে সো নাও চেক করি দুইবারে কত চলে আসছে 9 নাগে চলে আসছে কেমন সো আরেকটা অপারেটর কি আছে অ্যারিথমেটিক সেগমেন্টে নেগেশন খেয়াল করছেন আমরা অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আজকে শেষ করব লাস্ট ক্লাসে আমরা এই তিনটা শেষ করবো টার্ম দিয়ে তারপরে আমরা স্টেটমেন্ট গুলো শেষ করে দিব আর কি টোটাল আটটা স্টেটমেন্ট প্র্যাকটিস করব আমরা তো ইউনারি অপারেটরটা খেয়াল করেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম লাইক ডলার সাইন এ ইজ ইকুয়াল টু 10 এবার বলে দিলাম ইকো মাইনাস ডলার সাইন এ দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ মাইনাস 10 ভেরি সিম্পল মাইনাস 10 তাই না মাইনাস 10 চলে আসছে সেম ভাবে আমি যদি এখানে বলে দিই মাইনাস 10 এবার কত আসবে প্লাস 10 ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করতেছে ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করতেছে তাই না ঠিক আছে তো আমরা আজকে এতটুকুনি রাখবো যে বিষয়গুলো আজকে প্র্যাকটিস করলাম তার মধ্যে অন্যতম হচ্ছে পিএসপি কিভাবে অ্যাপাচি সার্ভারটি ইনস্টল করতে হয় পিএসপির হিস্টোরি এবং পিএসপি সিনট্যাক্স ভেরিয়েবল অপারেটর তিনটা টপিক্সের উপরে আমরা বেশ কিছু সময় প্র্যাকটিস করলাম নেক্সট ক্লাসে আমরা স্টেটমেন্ট প্র্যাকটিস করব অত্যন্ত ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসটা এবং তারপরের ক্লাসটা ইনফ্যাক্ট সবগুলো ক্লাসে এখন ইম্পর্টেন্ট তো যারা মনে করতেছে যে পরে এসে আমরা ল্যারাভেল শিখব তাদের জন্য কিন্তু বিশাল একটা থ্রেট আছে কারণ ল্যারাভেল পরে কিন্তু সে ধরতে পারবে না এখন থেকে যদি সাথে সাথে না থাকেন পরে কিন্তু ধরাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন পিএসপি আলোচনা ক্লাস শুরু হয়েছে সবাই যেন আসে আর আশা করি এর পরবর্তী ক্লাসগুলোতে আমাকে হয়তো পাবেন আর কি ইনশাল্লাহ সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে